অ্যালগোরিদম আমরা দেখবো, যে অ্যালগোরিদমটা আপনাদেরকে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, দেন ক্লাসিফিকেশন ছিল, ক্লাসিফিকেশন হচ্ছে একটা টেকনিক ওয়্যার উই ক্যাটাগরাইজ ডাটা ইনটু গিভেন নাম্বার অফ ক্লাসেস। যদি আমাদের কয়েকটা ক্লাস থাকে, তাহলে কোন একটা গিভেন ডাটাকে, এটা কোন ক্লাসের মেম্বার, সেই ক্লাসটাকে আমরা বেস করার চেষ্টা করি। অনেক ধরনের ক্লাসিফিকেশন প্রবলেম আমাদের সামনে আসতে পারে, যেমন এরকম হইতে পারে, সাপোজ আপনি যখন ইমেল খোলেন আপনার জিমেইলে, তখন দেখবেন যে ইমেল গুলা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা আছে। কিছু ইমেল আছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, কিছু ইমেল আছে এভরিথিং এলস, কিছু ইমেল আছে হচ্ছে স্প্যাম। তো জিমেল যে কাজটা করে, যে কোন একটা ইমেল স্প্যাম না হ্যাম ওটা বের করার চেষ্টা করে, একটা ক্লাসিফিকেশন মেথড ইউজ করে। ওকে, তো কোন একটা ইমেল স্প্যাম অর হ্যাম কিনা সেটা আমরা ক্লাসিফাই করতে পারি। আবার আপনারা দেখবেন যে কিছু মোবাইল অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে ক্যামেরা ইউজ করে মানে হ্যান্ড রিটেন টেক্সট কে রিড করে নিয়ে আসতে পারে, ইউজিং ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। তো ওইটা আসলে একটা ক্লাসিফিকেশন টেকনিক ইউজ করে। সেই ক্লাসিফিকেশন টেকনিকটা করে কি, কোন একটা হ্যান্ড রিটেন ক্যারেক্টার, ওটা কোন ক্যারেক্টার সেটা বের করার চেষ্টা করে। ওকে, তো অনেকগুলো ক্যারেক্টার আমাদের থাকতে পারে। ফর এক্সাম্পল, যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয় তাহলে 26টা ক্যারেক্টার থাকতে পারে। ওই ক্যারেক্টার গুলা হচ্ছে কোন একটা হ্যান্ড রিটেন টেক্সট রিড করে ওই 26টা ক্যারেক্টারের মধ্যে কোন ক্যারেক্টারটা হয়েছে ওইটা বের করার চেষ্টা করে। ওকে, তো ওইখানে আসলে ক্লাসিফিকেশন ইউজ করা হয়। আবার কোন একটা কোম্পানির ইউজার বিহেভিয়ার ইউজ করে ওই কোম্পানির কোন একটা ইউজার চান কিনা সেটা বের করার যায় ইউজিং ক্লাসিফিকেশন। তো অনেক ধরনের ক্লাসিফিকেশন হইতে পারে। তো ওই ক্লাসিফিকেশন গুলাকে যদি আমরা ব্রড লাইনে ক্লাস ইয়ে করার চেষ্টা করি, ডিবেট করার চেষ্টা করি, আমরা দেখবো যে এখানে টোটাল 4 ধরনের ক্লাসিফিকেশন হইতে পারে। ক্লাসিফিকেশন গুলো হচ্ছে হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন, যে ক্লাসিফিকেশনে ম্যাক্সিমাম 2টা ক্লাস থাকতে পারে, আউটকাম হিসাবে 2টা ক্লাস থাকতে পারে, ইয়েস নো পজিটিভ নেগেটিভ এরকম। আরেক ধরনের ক্লাসিফিকেশনে মাল্টিপল ক্লাস থাকতে পারে, সেটাকে বলা হচ্ছে মাল্টি ক্লাস্টার ক্লাসিফিকেশন। যেমন এই ওসিআর এ হ্যান্ড রিটেন টেক্সট যদি আমরা করে নিয়ে আসতে চাই, সেখানে আসলে একাধিক ক্যারেক্টার থাকতে পারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য সেখানে দেখা যেতে পারে 26টা ক্লাস আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা ক্লাস। তো এরকম যদি হয় তখন সেটাকে বলা হয় মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। আরেক ধরনের ক্লাসিফিকেশন হতে পারে মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। এটা হইতে পারে এরকম, সে আপনার হচ্ছে ইমেজ রিকগনিশন করতে চান, তো একটা ইমেজের মতো অনেকগুলো অবজেক্ট আছে। ওকে, তো একটাই স্যাম্পল, এই স্যাম্পলের জন্য অনেকগুলো লেভেল থাকতে পারে। ওকে, যেমন একটা ইমেজের মধ্যে অনেকগুলো ফেস থাকতে পারে, তো সবগুলো ফেসেরই একটা করে আপনি লেবেলিং দিতে পারেন। তো এরকম যদি আপনি ওসিআর করেন, ইমেজ রিকগনিশন করেন, সেই ক্ষেত্রে যখন যদি আপনি এটাকে ক্লাসিফাই করেন, দেখা যাবে যে একটা স্যাম্পলের জন্য বা একটা এক্সাম্পলের জন্য অনেকগুলো ক্লাস আপনি এখানে অ্যাসাইন করতে পারেন। তো এই ধরনের ক্লাসিফিকেশনকে বলা হয় মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। আরেক ধরনের ক্লাসিফিকেশন আছে যেটাকে বলা হয় ইমব্যালেন্স ক্লাসিফিকেশন। এটা এরকম, ইমব্যালেন্স, দেখেন এখানে ইয়েটাতে একটু নামটার মধ্যে দেখলে বুঝতে পারবেন। ইমব্যালেন্স ক্লাসিফিকেশন হচ্ছে ওই ধরনের ক্লাসিফিকেশন যেখানে সবগুলো ক্লাসের জন্য ইভেন নাম্বার অফ স্যাম্পল আপনার থাকে না। ওকে, ফর এক্সাম্পল, কোন একটা ক্লাসিফিকেশনে 2টা ক্লাস আছে, একটা ক্লাসের জন্য স্যাম্পলের পরিমাণ আপনার অনেক বেশি, অন্য একটা ক্লাসের জন্য স্যাম্পলের পরিমাণ খুবই কম। ওকে, সেই ক্ষেত্রে যেই ক্লাসের জন্য স্যাম্পলের পরিমাণ খুবই কম সেখানে আসলে স্পেশাল অ্যাটেনশন দিতে হয়। সো ওই ধরনের ক্লাসিফিকেশন গুলোকে বলা ইমব্যালেন্স ক্লাসিফিকেশন। এটার জন্য একটা এক্সাম্পল হতে পারে যেমন ফ্রড ডিটেকশন। সাপোজ কোন একটা ব্যাংকের ট্রানজেকশনের মধ্যে ফ্রড ট্রানজেকশন হচ্ছে কিনা এটা যদি আপনি ডিটেক্ট করতে চান, তখন দেখবেন যে আপনার যে ইয়েগুলো দেওয়া হবে, ডেটা সেট দেওয়া হবে, ডেটা সেটের মধ্যে রেগুলার ট্রানজেকশন আছে ফর এক্সাম্পল 1 লাখ, এর মধ্যে ফ্রড ট্রানজেকশন আছে 1টা বা 2টা। ওকে, তো দেখেন রেগুলার ট্রানজেকশন ক্লাসের জন্য এখানে ডেটার পরিমাণ অনেক বেশি আর ফ্রডের জন্য অল্প কয়েকটা ডেটা আছে। তো এখানে আসলে স্পেশাল টাইপ অফ ক্লাসিফিকেশন দরকার হবে, যেটার জন্য এটাকে বলা হচ্ছে ইমব্যালেন্স ক্লাসিফিকেশন। ওকে, তো এখানে আমরা মেইনলি ইন্টারেস্টেড হচ্ছে ক্লাসিফিকেশন ইউজিং ডিসিশন ট্রি। আমরা প্রথম যে ক্লাসটা দেখেছি যে বাইনারি ক্লাসিফিকেশন, এই ক্লাস বাইনারি ক্লাসিফিকেশনটাকে আমরা ডিসিশন ট্রি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যাকচুয়ালি ডিসিশন ট্রি এর মাধ্যমে বাইনারি ক্লাসিফিকেশন করা যেতে পারে, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনও করা যেতে পারে। তো আমরা এখানে আসলে যে এক্সাম্পলটা দেখবো সেটা আসলে বাইনারি ক্লাসিফিকেশনের জন্য। ওকে,
ডিসিশন ট্রি কি? দেখেন ডিসিশন ট্রি হচ্ছে ক্লাসিফিকেশনের জন্য একটা মেথড যেটা রিপ্রেজেন্ট করে একটা ফাংশন। এই ফাংশনটা কোন একটা ভেক্টরকে ইনপুট হিসাবে নেয়, যেখানে ভেক্টরের মধ্যে থাকে অনেকগুলো ফিচারের ভ্যালুস, আর আউটপুট হিসাবে সে রিটার্ন করে একটা ডিসিশন যে এটা কোন ক্লাসের মেম্বার। ওকে, যদি আমরা একটা এক্সাম্পলে যাই, সাপোজ আপনি কোন একটা রেস্টুরেন্টে বসে আছেন, সেই রেস্টুরেন্টে বসে আছেন মানে রেস্টুরেন্টে গেছেন, সেই রেস্টুরেন্টে যাওয়ার পর এখানে ওয়েটার বললো যে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। নাও আপনি একটা ডিসিশনে পৌঁছাতে চান যে আপনি আসলে কি ওয়েট করতে চান কিনা। ওকে, তো কি কি ফ্যাক্টরের উপর আপনার এই ডিসিশনটা ডিপেন্ড করবে, আপনি এই রেস্টুরেন্টে ওয়েট করতে চান কিনা? ওকে, ফ্যাক্টর গুলো হচ্ছে 10টা ফ্যাক্টর হইতে পারে। যেমন একটা ফ্যাক্টর হচ্ছে অল্টারনেটিভ কোনো রেস্টুরেন্ট আশেপাশে আছে কিনা। যদি অল্টারনেটিভ কোনো রেস্টুরেন্ট থাকে, তখন দেখা যাবে যে আপনি ওই রেস্টুরেন্টে ওয়েট না করে অল্টারনেটিভ কোনো একটা রেস্টুরেন্টে চলে গেলেন। ওকে, তো এটার উপর ডিপেন্ড করবে। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে যে আপনি যে রেস্টুরেন্টে গেছেন সেই রেস্টুরেন্টে কোনো বার আছে কিনা। সাপোজ আপনি কোনো টেবিল পাচ্ছেন না, কিন্তু যদি বার থাকে আপনি বারে গিয়ে ওইখানে একটু ওয়েট করতে পারেন। ওকে, সো বার আছে কিনা সেটার উপরও না ডিপেন্ড করবে যে আপনি রেস্টুরেন্টে ওয়েট করবেন কিনা। থার্ড অপশন ইজ যে আপনি যেদিন রেস্টুরেন্টে গেছেন ওই দিনটা কি শুক্রবার আর শনিবার কিনা। ওকে, ইজ ইট ফ্রাইডে অর স্যাটারডে? যদি ফ্রাইডে অর স্যাটারডে হয়, সে ওই দিন আপনার ছুটির দিন, তো আপনি চাইলে এখানে কিছুটা সময় স্পেন্ড করতে পারেন ওয়েট করার জন্য। ওকে, আর যদি ওইটা কোনো অফিস ডে হয়, সেক্ষেত্রে হয়তো বা আপনি সেখানে ওয়েট করতে চাবেন না। ফোর্থ একটা ফ্যাক্টর হতে পারে যে আপনি আসলে বেশি হাংরি কিনা। যদি আপনি বেশি ক্ষুধার্ত হন, দেখা যাবে যে আপনি ওয়েট করতে যাবেন, ক্ষুধার্ত না হন তখন দেখা যাবে যে আপনি ওয়েট করতে চাবেন না। কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে যে ওই রেস্টুরেন্টে কতজন পেট আছে, অলরেডি কতজন কাস্টমার ওইখানে বসে আছে। যদি এরকম হয় যে ওইখানে রেস্টুরেন্টে কোনো কাস্টমারই নেই, কোনো প্যাট্রন্সি নেই, তাও আপনাকে ওয়েট করতে বলছে, তখন হয়তো বা আপনি সেখানে ওয়েট করতে চাবেন না। যদি এরকম হয় উল্টাটা, যে ওইখানে কাস্টমার দিয়ে একদম ফুল বুক, তখন দেখা যাবে যে আপনার মনে হবে যে হ্যাঁ একটু পরে হয়তো এটা খালি হবে, তখন হয়তো বা আপনি সেখানে ওয়েট করতে যাবেন। সিক্স ফ্যাক্টরটা হচ্ছে যে ওই রেস্টুরেন্টের প্রাইস রেটিং কিরকম। যে যদি এরকম হয় যে প্রাইস অনেক বেশি হয়, সেক্ষেত্রে হয়তো বা আপনি ওয়েট করতে যাবেন না। যদি প্রাইস চিপ হয়, সেক্ষেত্রে হয়তো বা আপনি ওয়েট করতে যাবেন। সেভেন ফ্যাক্টর ইজ আউটসাইডে রেইনিং হচ্ছে কিনা। যদি আউটসাইডে বৃষ্টি হয়, দেখা যাবে যে আপনি মানে অনিচ্ছাকৃত ভাবেও আপনাকে ওয়েট করতে হবে, বাইরে বৃষ্টি না হয় সেক্ষেত্রে হয়তো বা আপনি দেরি হয়ে যাবেন। এইট ফ্যাক্টর হচ্ছে যে আপনি রেস্টুরেন্টে গেছেন ওটা আপনি রিজার্ভেশন দিয়ে গেছেন কিনা। যদি এরকম হয় যে আপনি রিজার্ভেশন দিয়ে রেস্টুরেন্টে গেছেন, তখন হয়তো বা আপনার মনে হবে যে আপনি যেহেতু রিজার্ভেশন দিয়ে আসি তো আমি আরেকটু ওয়েট করি। দেন নাইন ফ্যাক্টর ইজ যে রেস্টুরেন্টে গেছেন সেই রেস্টুরেন্টের টাইপ কি, ইটালিয়ান ফুড সার্ভ করে, চাইনিজ ফুড সার্ভ করে, আর আদার্স ফুড সার্ভ করে, এটার উপর ডিপেন্ড করতে পারে আপনার চয়েসটা। এন্ড লাস্ট ইজ ওয়েট এস্টিমেট। আপনাকে যদি বলা হয় যে আপনি জাস্ট 10 মিনিট ওয়েট করেন, দেন আপনাকে একটা টেবিল দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনি ওয়েট করতে যাবেন। বাট যদি এরকম হয়, ওয়েট টাইম এস্টিমেটটা হয় 30 to 60 মিনিট, আপনাকে যদি বলা হয় আপনাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে, সেক্ষেত্রে হয়তো আপনি ওয়েট করতে যাবেন, আপনি বের হয়ে যাবেন। ওকে, তো এই ফ্যাক্টর গুলোর উপর আপনার ডিসিশনটা ডিপেন্ড করে। ওকে, তো এই ফ্যাক্টর গুলাকে যদি আমরা একটা ট্রি এর মতো করে সাজাই, সেক্ষেত্রে আমরা একটা ডিসিশন ট্রি পাবো। ওকে, তো আমার যে গুলো আছে, যে ফ্যাক্টর গুলো আছে, সেই ফ্যাক্টর গুলাকে যদি আমরা সাজাই, সেক্ষেত্রে দেখা যাবে যে সেটা একটা ট্রি এর মতো হবে। যেটা হচ্ছে এই যে এখানে দেখানো আছে, একদম টপে টপ ডিসিশন, এখানে মোস্ট প্রায়োরিটি ডিসিশন হচ্ছে প্যাট্রন্স। প্যাট্রন্স যদি এরকম হয় যে কোনো প্যাট্রন্সই নাই এখানে, সেক্ষেত্রে আপনি হয়তো বা ওয়েট করতে যাবেন না। যদি কিছু প্যাট্রন্স থাকে, সেক্ষেত্রে হয়তো বা ওয়েট করতে যাবেন। যদি একদম ফুল হয়, তখন আপনি সেকেন্ড ফ্যাক্টরটাকে টেস্ট করার চেষ্টা করবেন যে এখানে ওয়েট এস্টিমেট কত। ওয়েট এস্টিমেট যদি 60 মিনিটের বেশি হয়, সেক্ষেত্রে ওয়েট করবেন না। যদি 30 to 60 মিনিট হয়, সেক্ষেত্রে আপনি অন্য একটা ফ্যাক্টর কে চেক করার চেষ্টা করবেন। যদি ওয়েট এস্টিমেট 10 to 13 মিনিটস হয়, সেক্ষেত্রে আপনি চেক করবেন যে আপনি হাঙ্গি কিনা। আর যদি ওয়েট এস্টিমেট 0 to 10 মিনিটস হয়, সেক্ষেত্রে হয়তো আপনি একদম ডিসাইড করে ফেলবেন যে আপনি এখানে আর কিছুক্ষণ ওয়েট করবেন। ওকে, তো এভাবে আপনার ডিসিশন ট্রিটা কনস্ট্রাক্ট করা যেতে পারে। তো এখানে যে ডিসিশন ট্রিটা দেখানো আছে, এটা হচ্ছে ট্রু ডিসিশন ট্রি। আমরা
এই ডিসিশনটা, এটা আসলে আপনি একটা ট্রু ফাংশনের মতো চিন্তা করতে পারেন। আমরা মেশিন লার্নিং অথবা ডেটা মাইনিং এ যেটা করি, যে কোন একটা সিচুয়েশনের জন্য ওইখানে একটা ফাংশন অ্যাপ্রক্সিমেট করি, ওকে, ট্রু ফাংশনটা আসলে আমরা কখনো পাই না। এটা চিন্তা করেন, ট্রু ফাংশনটা, এই ট্রু ফাংশনের কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেট ফাংশন আমাদেরকে বের করতে হবে ইউজিং সাম ডেটা সেট। ওকে, তো ডেটা সেটটা আমরা একটু পরেই দেখবো, এবং এই ডেটা সেট থেকে কিভাবে কোন একটা ডিসিশন ট্রি কনস্ট্রাক্ট করতে হয় সেই প্রসিডিউরটা আমরা একটু দেখার চেষ্টা করবো। ওকে, তো ডিসিশন ট্রি এর একটা ডেসক্রিপশন এখানে দেখানো আছে, আপনারা যেহেতু অলরেডি পড়ছেন সেহেতু আমি মোর ডিটেলে যাচ্ছি না, জাস্ট আমি যেই ইনফরমেশন গুলো এখানে আগে থেকে লিখে রাখছি সেগুলো ন্যারেট করে যাচ্ছি। দেখেন, ডিসিশন ট্রি হচ্ছে একটা ফ্লো চার্ট লাইক ট্রি স্ট্রাকচার। ওকে, আপনারা দেখবেন যে এটা কিছুটা ফ্লো চার্টের মতো, আপনি যে ডিসিশনটা নিতে যাচ্ছেন সেই ডিসিশনটা একটা ফ্লো এর মধ্যে দিয়ে, যে এরপরে এটা আপনি চেক করবেন, এরপরে এটা চেক করবেন। ওকে, একটা ফ্লো চার্টের মতো চেক করে যাবেন, এবং পুরোটা আসলে একটা ট্রি, আপনার যে জিনিসটা দেখতেছেন এটা একটা ট্রি হবে। তো ডিসিশন ট্রি হবে একটা ফ্লো চার্ট লাইক ট্রি স্ট্রাকচার, যেখানে ইন্টারনাল নোড ডিনোটস এ টেস্ট অন এন অ্যাট্রিবিউট। দেখেন, প্রত্যেকটা ইন্টারনাল নোড এটা এক একটা ফিচারের উপর টেস্ট করতেছে, যেমন এখানে প্যাটার্নস এর উপর টেস্ট করতেছে, এখানে ওয়াইট এস্টিমেট কত সেটা টেস্ট করতেছে, এখানে অল্টারনেটিভ আছে কিনা সেটা টেস্ট করতেছে, প্রত্যেকটা জিনিস একটা ফিচারের উপর এখানে টেস্ট করতেছে। সো ইন্টারনাল নোড নিডস এ টেস্ট অন অ্যান অ্যাট্রিবিউট এন্ড ব্রাঞ্চ রিপ্রেজেন্ট অ্যান আউটকাম অফ দ্য টেস্ট। দেখেন, এখানে যে ব্রাঞ্চিং গুলো আছে সেই ব্রাঞ্চিং গুলো রিপ্রেজেন্ট করতেছে যে আপনি যে টেস্টটা করতেছেন সেই টেস্টের আউটকাম কি কি হতে পারে। যেমন প্যাটার্ন এর আউটকাম হতে পারে নাম, সাম, ফুল, ওয়াট এস্টিমেট হতে পারে গ্রেটার দেন 60 মিনিটস, 30 টু 60 মিনিটস, 10 টু 30 মিনিটস এন্ড 10 টু 0 টু 10 মিনিটস এন্ড সো অন। ওকে, তো ব্রাঞ্চ গুলো রিপ্রেজেন্ট করে যে কোন একটা টেস্টের আউটকাম কি হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি লিফ নোডস রিপ্রেজেন্ট ক্লাস লেভেলস অর ক্লাস ডিস্ট্রিবিউশন। দেখেন, এখানে একদম নিচে যেগুলো আছে সেগুলো আসলে আমাদের ডিসিশন গুলো ছিল, তো ডিসিশন কিন্তু ওয়েট করতে চান নাকি করতে চান না, ইয়েস অর নো। তো লিফে রিপ্রেজেন্ট করবে ক্লাসের লেভেল গুলা। ওকে, এখানে যেহেতু আমরা বাইনারি ক্লাসিফিকেশন করতেছি সেহেতু এখানে লিফে ইয়েস এবং নো আছে, যদি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন করি সেক্ষেত্রে হয়তো বা অন্যান্য লেভেলিং থাকতে পারে, দুইয়ের অধিক লেভেলিং থাকতে পারে। নাও, ডিসিশন ট্রিকে আমরা কিভাবে ইউজ করব বা কেন ইউজ করব, ডিসিশন ট্রিটাকে আমরা কোনো একটা আননোন স্যাম্পলকে ক্লাসিফাই করার জন্য ইউজ করতে পারি। যদি কোনো একটা আননোন স্যাম্পল আছে সেই ক্ষেত্রে আমরা আননোন স্যাম্পলের অ্যাট্রিবিউট গুলা টেস্ট করব এগেনস্ট দ্য ডিসিশন ট্রি, এবং টেস্ট করে একদম লিফে পৌঁছানোর পরে সেখানে যেই ডিসিশনটা থাকবে সেই ডিসিশনটা আমরা রিটার্ন করব। তো বাইনারি আমাদের আমাদের যে বাইনারি ক্লাসিফিকেশন আছে সেই বাইনারি ক্লাসিফিকেশনকে আমরা চাইলে কোনো একটা বুলিয়ান ফাংশন আকারে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে গোল হচ্ছে ওই সকল পাথের অর সেট, অথবা এটাকে বলতে পারেন যে মিন টার্ম, যে সকল পাথের শেষে পজিটিভ বা ইয়েস আছে। ওকে, যেমন আপনি দেখেন এখানে যতগুলো জায়গায় ইয়েস আছে, এখানে একটা ইয়েস আছে, এখানে ইয়েস আছে, এখানে ইয়েস আছে, এখানে ইয়েস আছে, যতগুলো ইয়েস আছে ওই ইয়েস গুলাতে রুট থেকে পৌঁছানোর জন্য যতগুলো পাথ আছে সেই পাথ গুলাকে যদি আপনি অর করে দেন, তাহলে আপনার এই যে বলতেছিলাম যে ডিসিশন ট্রি একটা ফাংশন রিপ্রেজেন্ট করে সেই ফাংশনটা পাওয়া যাবে। ওকে, তো সেই ফাংশনটাকে আমরা বলতেছি ফর এক্সাম্পল গোল, তো আপনি যদি পাথ গুলাকে অর করে দেন তাহলে আমাদের টোটাল গোলটা পাওয়া যাবে। ওকে, আর প্রত্যেকটা পাথ হচ্ছে দেখেন অনেকগুলো নোডের টেস্ট হয়ে যেতে হয়, এবং সবগুলো নোড যদি ইয়েস হয় তখনই আপনি হচ্ছে একদম লিফ পর্যন্ত যেতে পারবেন। ওকে, তো এই প্রত্যেকটা টেস্ট গুলোকে যদি আপনি এন্ড করে দেন তাহলে আপনি একটা পাথকে এখানে পাবেন। ওকে, এই স্লাইডটা আমাদের অ্যাকচুয়ালি অ্যালগোরিদমের জন্য খুব বেশি জরুরি না, অ্যালগোরিদম পরে দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডেটা সেট, এখানে টোটাল 12টা স্যাম্পল আছে, যেখানে প্রত্যেকটা স্যাম্পল কে এক একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখানে x1 থেকে x12 এগুলো হচ্ছে এক একটা স্যাম্পল। এই x1 ভেক্টরটা এখানে, এই যে এখানে 10টা ইনপুট ফিচার দেওয়া আছে বা ইনপুট অ্যাট্রিবিউট দেওয়া আছে, এই সব 10টা ভ্যালু নিয়ে এই ভেক্টরটা তৈরি হবে। আর এখানে হচ্ছে আউটকাম y1 দেওয়া আছে। ওকে, তো এখানে 12টা স্যাম্পলের জন্য 12টা আউটকাম দেখানো আছে।
তো এই ডেটা সেটের জন্য আমরা একটা ডিসিশন ট্রি কনস্ট্রাক্ট করতে চাই, ঠিক আছে? ডিসিশন ট্রিটা যদি কনস্ট্রাক্ট করতে চাই, ডিসিশন ট্রিটা কনস্ট্রাকশন কিরকম হবে, আমরা কিভাবে কনস্ট্রাক্ট করতে পারি? দেখেন, আমরা এরকম একটা ডিসিশন ট্রি ক্রিয়েট করতে চাই যেটা হচ্ছে কনসিস্টেন্ট উইথ এক্সাম্পল। তার মানে যে কোনো একটা ট্রি করলেই হবে না, ট্রিটা এই এক্সাম্পলের সাথে কনসিস্টেন্ট হতে পারে, হইতে হবে, ঠিক আছে? তো এইখানে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের সাথে ট্রিটাকে অ্যাগ্রি করতে হবে, ওকে? তো কনসিস্টেন্ট হইতে হবে, এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ট্রিটাকে অ্যাজ স্মল অ্যাজ পসিবল হইতে হবে। আপনি চাইলে অনেক বড় একটা ট্রি ক্রিয়েট করতে পারেন, বাট আমরা চাইবো যে ট্রিটা যাতে কম্প্যাক্ট হয়, স্মল হয়, ওকে? এখন ট্রিটা কনস্ট্রাক্ট করবো কি করে? দেখেন, এখানে আমার টোটাল ইনপুট অ্যাট্রিবিউট আছে হচ্ছে 10টা, ওকে? যদি কোনো একটা ডেটা সেটে এন সংখ্যক ইনপুট অ্যাট্রিবিউট থাকে, তাহলে সেখানে বিভিন্ন ভাবে অ্যাট্রিবিউট গুলাকে সাজিয়ে টোটাল টু টু দি পাওয়ার এন সংখ্যক ট্রি কনস্ট্রাক্ট করা যায়, ওকে? আমরা যেখানে ছিলাম, সাপোজ আমাদের যদি কোনো একটা ডেটা সেটে এন সংখ্যক ইনপুট ফিচার থাকে, সেই ক্ষেত্রে ডিফারেন্ট ওয়েতে আমরা চাইলে টু টু দি পাওয়ার এন সংখ্যক ট্রি কনস্ট্রাক্ট করতে পারি, ওকে? সো আমরা কি এরকম করব যে এতগুলা ট্রি কনস্ট্রাক্ট করব, তারপরে দেখব কোন ট্রিটা স্মল এবং ডেটা সাথে সেটের সাথে কনসিস্টেন্ট। যদি তাই করতে চাই, তাহলে আমাদের কতগুলা ট্রি ক্রিয়েট করতে হবে? দেখেন, আমার এখানে ডেটা সেটের মধ্যে ইনপুট ফিচার আছে হচ্ছে 10টা, যেখান থেকে এ পর্যন্ত। তো আমরা যদি ব্রুট ফোর্সলি ট্রি কনস্ট্রাক্ট করতে চাই, তাহলে আমরা কতগুলো ট্রি ক্রিয়েট করতে পারবো? টু টু দি পাওয়ার 10, দ্যাট মিন্স টু টু দি পাওয়ার 124। আমি একটা নাম্বার এখানে লিখে রেখেছি, টু টু দি পাওয়ার 1024, এটা হচ্ছে টু টু দি পাওয়ার 10, ওকে? তো এটাকে যদি আপনি বের করেন যে এই নাম্বারটা আসলে কত বড় হইতে পারে, তাহলে নাম্বারটা হচ্ছে এরকম হবে, এত বড় একটা নাম্বার। তো এতগুলা র্যান্ডম ট্রি আপনি কনস্ট্রাক্ট করতে পারবেন, ওকে? তারপরে এতগুলা ট্রি কনস্ট্রাক্ট করবে, সবগুলা চেক করতে হবে কোন ট্রিটা স্মল এবং ডেটা সেটের সাথে কনসিস্টেন্ট, ঠিক আছে? যদি এটাই করতে চান, তখন দেখা যাবে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা এনপি হার্ড হয়ে যাবে। দেখেন, এই যে নাম্বারটা দেখানো আছে, এই নাম্বারটা হচ্ছে একটা 64-বিট কম্পিউটার যত বড় নাম্বারকে কম্পিউট করতে পারে, একদম বিগেস্ট নাম্বার, ওকে? সো এটা আসলে পসিবল না, এতগুলো ট্রি কনস্ট্রাক্ট করা পসিবল না। তো প্রবলেমটা আসলে এনপি হার্ড হয়ে যাবে। তো আমাদের আসলে অল্টারনেটিভ ওয়ে দেখতে হবে, সেই অল্টারনেটিভ ওয়েটা হচ্ছে হিউরিস্টিক্স ইউজ করা আর অ্যাপ্রক্সিমেশন ইউজ করা, ওকে? তো আমরা হিউরিস্টিক ইউজ করে অ্যাপ্রক্সিমেট সলিউশন বের করবো, যে সলিউশনটা আমাদের একটা স্মল ট্রি, স্মল বাট কনসিস্টেন্ট ট্রি দেখাবে বা রিটার্ন করবে, ওকে? তো এখানে স্মল বলতে স্মলেস্ট ট্রিটা বলা হচ্ছে না, যেহেতু আমরা হিউরিস্টিক ইউজ করতেছি, সো সে সবসময় গ্যারান্টি দিবে না যে এখানে স্মলেস্ট ট্রিটাই কনস্ট্রাক্ট করবে, বাট রিলেটিভলি স্মল একটা ট্রি সে রিটার্ন করবে যেটা ডেটার সাথে কনসিস্টেন্ট, ওকে? সো যদি হিউরিস্টিক ইউজ করি, হিউরিস্টিক ইউজ করে আমরা একটা অ্যালগোরিদম কনস্ট্রাক্ট করতে পারি, যেটাকে বলা হবে ডিসিশন ট্রি লার্নিং অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা গ্রিডি ডিভাইড এন্ড কনকার স্ট্র্যাটেজিকে অ্যাডপ্ট করবে। এটার মানে হচ্ছে যে আপনি যে হিউরিস্টিকটা ইউজ করবেন সেটা হচ্ছে গ্রিডি এবং ডিভাইড এন্ড কনকার স্ট্র্যাটেজি। আপনি বড় একটা প্রবলেমকে ছোট ছোট সাব প্রবলেম বের করবেন, তারপরে রিকার্সিভলি সেগুলোকে সলভ করার চেষ্টা করবেন, ওকে? গ্রিডি বলা হচ্ছে এই জন্য যে সে অলওয়েজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট গুলোকে আগে টেস্ট করার চেষ্টা করবে, ওকে? তো একদম উপরে থাকবে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, তারপরে আস্তে আস্তে লেস ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট গুলো আসবে। যেমন আমরা যে ডেটা দেখছিলাম
যে এখানে সবার উপরে আছে প্যাট্রনস। হ্যাঁ, এটার মানে হচ্ছে যে প্যাট্রনস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট। একদম নিচে যে আছে, ফর এক্সাম্পল এখানে বার আছে কিনা, এটা হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট। ওকে, তো একদম উপরে থাকবে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট গুলো, আস্তে আস্তে ইম্পর্টেন্স অ্যাট্রিবিউটের ইম্পর্টেন্স কমতে থাকবে, একদম নিচে থাকবে লিস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট গুলো। দ্যাট ইজ ওয়াই এটাকে গ্রেডি অ্যাপ্রোচ বলা হচ্ছে। ওকে, এখন মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট বলতে আসলে কি বুঝবো? মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট গুলা বলতে আমরা ওইগুলাকে বুঝবো যেইগুলো আসলে ক্লাসিফিকেশনে মোস্ট ডিফারেন্স ক্রিয়েট করে। ওকে, মোস্ট ডিফারেন্স বলতে কি বোঝায় আমরা একটু পরেই দেখবো। দেখ, এখানে আমি অলরেডি বলে আছি যে এখানে প্যাটার্ন হচ্ছে ফেয়ারলি ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট, একদম টাইপ বা বার হচ্ছে একটা ফোর অ্যাট্রিবিউট। আপনি দেখবেন যে ফ্রিতে আসলে টাইপ বলে কিছু নাই, রাখাই হয়নি, দ্যাট মিন্স ডিসিশন মেকিং এর সময় টাইপ আসলে ইউজই হয় না। ওকে, আচ্ছা, তো ইম্পর্টেন্স কোন অ্যাট্রিবিউট গুলার ইম্পর্টেন্স কতটুকু, বা কোন একটা অ্যাট্রিবিউট এর ইম্পর্টেন্স বলতে আসলে কি বুঝবো সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন, তো আমার এখানে 12টা স্যাম্পল আছে বা 12টা এক্সাম্পল আছে, যেগুলোর মধ্যে 6টা হচ্ছে পজিটিভ এক্সাম্পল আর 6টা হচ্ছে নেগেটিভ এক্সাম্পল। ওকে, এখানে 1, 3, 4, 6, 8, 12 এই এক্সাম্পল গুলো হচ্ছে পজিটিভ এক্সাম্পল, আর 2, 5, 7, 9, 10, 11 এগুলো হচ্ছে নেগেটিভ এক্সাম্পল। ওকে, এখন টাইপের উপর ভিত্তি করে এই এক্সাম্পল গুলোকে যদি ভাগ করি, আমার 4 ধরনের টাইপ হতে পারে, ফ্রেঞ্চ, ইটালিয়ান, থাই অ্যান্ড বার্গার। যদি ফ্রেঞ্চের এক্সাম্পল গুলা আমরা একটা ক্লাস বিনে নিয়ে নিই, তাহলে দেখা যাবে সেখানে 1 এন্ড 5 এই এক্সাম্পল দুটা চলে যাবে, ইটালিয়ানের জন্য 6 এন্ড 10, থাইয়ের জন্য 4, 8, 2, 11 এন্ড বার্গারের জন্য 3, 12, 7, 9। ওকে, এখানে দেখেন প্রত্যেকটা বিনে পজিটিভ এবং নেগেটিভ স্যাম্পলের রেশিও সেম। ওকে, যেমন এখানে 1:1, এখানে 1:1, এখানে 1:1, এখানে 1:1। তো এখান থেকে আসলে আলটিমেটলি আপনি যদি টাইপের উপর ভিত্তি করে এই এক্সাম্পল গুলোকে ভাগ করেন, এখান থেকে আলটিমেটলি আসলে কোনো ডিসিশন আপনি দিতে পারবেন না, কারণ সবগুলাতেই সমান সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ এক্সাম্পল আছে। কিন্তু এটাকে যদি আপনি প্যাটার্নস এর উপর ভিত্তি করে ভাগ করেন, দেখেন এখানে প্যাটার্নস এর উপর ভিত্তি করে যদি ভাগ করেন, এটার আউটকাম হচ্ছে 3টা, নান, সাম এন্ড ফুল। যদি নানের এক্সাম্পল গুলো নেন, তাহলে দেখা যাবে এখানে 7 এন্ড 11 চলে যাবে, সামের জন্য 1, 3, 6, 8 চলে যাবে, আর ফুলের জন্য 4, 12, 2, 5, 19 এগুলো চলে যাবে। ওকে, এখানে দেখেন নান যে বিনটা আছে সেখানে দুইটাই নেগেটিভ স্যাম্পল, তো এখান থেকে আপনি ডিসিশন দিতে পারেন যদি প্যাটার্নস নান হয় তাহলে সে নো রিটার্ন করবে, সামের জন্য যে স্যাম্পল গুলো আছে সেগুলো সবগুলোই পজিটিভ, তো সে ইয়েস রিটার্ন করবে, আর ফুলের জন্য কিছু পজিটিভ কিছু নেগেটিভ, তো এখানে ফার্দার চেকিং করতে হবে। ওকে, তো এখানে দেখেন প্যাটার্নস এর উপর ভিত্তি করে যদি ভাগ করেন, তাহলে এখানে দেখেন নো ইয়েস ডিসিশন গুলো আপনি রিটার্ন করতে পারতেছেন। ওকে, তো যেখানে আপনি ডিসিশন গুলো খুব তাড়াতাড়ি রিটার্ন করতে পারবেন, আপনি ওইটাই বলবেন যে ওই অ্যাট্রিবিউটটা ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট। ওকে, তো এখন কিভাবে বুঝবেন যে কোনো একটা অ্যাট্রিবিউটের মধ্যে আপনি ডিসিশন খুব তাড়াতাড়ি দিতে পারবেন? ওকে, তো এটার জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন দরকার, যেটা আসলে হেল্প করবে যে কোন অ্যাট্রিবিউটটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো ওইটাতে যাওয়ার আগে আমরা ডিসিশন ট্রি ক্রিয়েট করার কিছু বেসিক স্টেপ গুলো দেখে নিই। বেসিক স্টেপ গুলো হচ্ছে আপনি ট্রিটা ক্রিয়েট করবেন টপ ডাউন অর্ডারে, একদম শুরুতে রুট ক্রিয়েট করবেন, তারপরে রুটের জন্য চাইল্ড গুলো ক্রিয়েট করবেন, তার নিচের জন্য চাইল্ড গুলোর জন্য তার চাইল্ড গুলো ক্রিয়েট করবেন। ওকে, টপ ডাউন অর্ডারে আপনারা ট্রিটা কনস্ট্রাক্ট করবেন। ওকে, বটম আপ অর্ডারও ট্রি কনস্ট্রাক্ট করা যায়, বাট আমরা বটম আপে যাবো না, আমরা টপ ডাউনে যাবো। দেন এখানে বলা হচ্ছে ট্রিটা কনস্ট্রাক্ট করতে হবে টপ ডাউন রিকার্সিভ ডিভাইড এন্ড কনকোয়ার ম্যানেজার। ওকে, সো আমরা উপর থেকে নিচে কনস্ট্রাক্ট করব রিকার্সিভ ওয়েতে। ওকে, তো কোনো একটা নোডে থাকা অবস্থায় এটার যে চাইল্ডগুলো আছে সেই চাইল্ডগুলো দিয়ে যে সাবট্রি তৈরি হবে, সেই সাবট্রিকে আমরা একটা ট্রি হিসেবে কনসিডার করব, সেইগুলোকে একই মেথডে রিকার্সিভ ওয়েতে কনস্ট্রাক্ট করব। ওকে, প্যারেন্ট যেভাবে ক্রিয়েট করেছি চাইল্ড গুলোকে একই ফাংশন ইউজ করে ক্রিয়েট করবো, রিকার্সিভ ফাংশন ইউজ করে। আর এখানে বলা হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ার ম্যানার, আমরা দেখেছিলাম যে ওই ইয়েগুলোকে স্যাম্পল গুলোকে আমরা ভাগ ভাগ করে নিচ্ছি, তো স্যাম্পল গুলোকে ভাগ ভাগ করে নিয়ে ভাগ ভাগ যখনই করতেছি সেটাকে আমরা ডিভাইড অ্যাপ্রোচ বলছি। এই কি কোনো কোয়েশ্চেন করতেছে? আচ্ছা,
এবং যেটা বলতেছিলাম যে আমরা স্যাম্পলগুলোকে ডিভাইড করব, তারপরে সেগুলোকে রিকার্সিভলি কনকার করব। ওকে, আচ্ছা, সো একদম শুরুতে আমাদের ট্রেনিং সেট গুলা রুটে থাকবে, সেই রুট থেকে আমরা কোনো একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট বের করব, সেই অ্যাট্রিবিউট অনুসারে আমরা এই ট্রেনিং সেট ট্রেনিং এক্সাম্পল গুলোকে ভাগ করে নেব। ঠিক আছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাট্রিবিউট গুলা ক্যাটাগরিক্যাল হইতে পারে, ইভেন কন্টিনিউয়াস হইতে পারে। যদি কখনো কন্টিনিউয়াস ভ্যালু থাকে সেগুলোকে ডিসক্রিটাইজ করতে হবে। যেমন আমরা এই এক্সাম্পলে দেখি যে আমাদের এস্টিমেটেড টাইম এক কন্টিনিউয়াস ভ্যালু রিসিভ করতে পারে। ওকে, তো কন্টিনিউয়াস ভ্যালু গুলোকে আমরা কয়েকটা ডিসক্রিট পার্টে ভাগ করে নিব। যেমন 0 to 10, দেখেন এইটা নিয়ে 0 থেকে 10 মিনিটস যদি হয় এস্টিমেটেড টাইম, ওইটা নিয়ে আমরা ওইগুলা নিয়ে একটা ইয়ে তৈরি করব, রেঞ্জ তৈরি করব। 30 to 50 হলে একটা রেঞ্জ, দেন 60-এর বেশি হলে একটা রেঞ্জ, 10 to 30 হলে আর একটা রেঞ্জ। ওকে, জাস্ট ডিসক্রিট ভ্যালু ডিসক্রিটাইজ করে নিব ভ্যালু গুলাকে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এক্সাম্পলস আর পার্টিশন রিকার্সিভলি বেসড অন সিলেক্টেড অ্যাট্রিবিউট। তো একদম শুরুতে সবগুলা এক্সাম্পল টপে ছিল, সেগুলোকে রিকার্সিভ ওয়েতে পার্টিশন করতে হবে এবং সেগুলোকে রিকার্সিভলি কনকার করতে হবে। দেন ফাইনালি টেস্ট অ্যাট্রিবিউটস আর সিলেক্টেড অন দা বেসিস অফ হিউরিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ম্যানার, ফর এক্সাম্পল ইনফরমেশন গেন। যে একটু আগে বলতেছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাট্রিবিউট আছে সেটা আমরা কিভাবে সিলেক্ট করবো, সেখানে সিলেক্ট করার জন্য আমরা হিউরিস্টিক ইউজ করব। একটা হিউরিস্টিক হতে পারে ইনফরমেশন গেন। ইনফরমেশন গেন কি এটা আমরা একদম শেষে দেখবো। আচ্ছা, তো আমরা যেহেতু বলতেছি থ্রিটা আমরা ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচে কনস্ট্রাক্ট করব, তো ডিভাইড এন্ড কনকার যদি সরি কোন একটা ফাংশন যদি রিকার্সিভ ফাংশন হয় তাহলে সেটার জন্য সেটাকে আমাদেরকে একটা পর্যায়ে যে থামাইতে হয়, যেটাকে বলা হয় বেস কেস। ওকে, তো এই যে বেস কেসে যাওয়ার কন্ডিশনটা কি হবে সেই কন্ডিশনটা এখানে দেওয়া আছে। আমাদের তিনটা কন্ডিশন, তিনটা বেস কেস হতে পারে। একটা হচ্ছে যে আমরা যখন স্যাম্পল গুলোকে ডিভাইড করতে থাকবো, একটা পর্যায়ে যে দেখা যাবে যে কোন একটা নোডে, গিভেন নোডে সবগুলো স্যাম্পল এক এক ক্লাসের মেম্বার, তো সেক্ষেত্রে এটাকে আর ফার্দার ডিভাইড করবো না, যে ক্লাসের মেম্বার সেই ক্লাসের লেভেলিংটা আমরা রিটার্ন করে দেবো। যেমন যে এখানে আমরা দেখি যে এখানে সবগুলা এক্সাম্পল এক এক ক্লাসের মেম্বার, তো যেহেতু এই সবগুলো এক্সাম্পল নেগেটিভ ক্লাসের মেম্বার তো আমরা রোল নো রিটার্ন করতেছি, এখানে সবগুলো মেম্বার পজিটিভ ক্লাসের তো আমরা ইএস রিটার্ন করতেছি। যদি এরকম হয় যে সবগুলো ক্লাস কোন একটা আইতম ক্লাসের মেম্বার সবগুলো এক্সাম্পল, তো আমরা ওই আই ক্লাসটাকে রিটার্ন করে দিব। দেন আচ্ছা, আরেকটা স্টপিং কন্ডিশন হতে পারে যে দেয়ার আর নো রিমেইনিং অ্যাট্রিবিউট ফর ফার্দার পার্টিশনিং। ওকে, সাপোজ কোন একটা পর্যায়ে যে আমার এক্সাম্পল পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, কিন্তু আমরা যে একটা অ্যাট্রিবিউট দরকার এটাকে আবার পার্টিশন করার জন্য, রিমেইনিং কোনো অ্যাট্রিবিউট নাই, অ্যাট্রিবিউট গুলো অলরেডি উপরের দিকে ইউজ হয়ে গেছে। ওকে, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, মেজরিটি ভোটিং করতে পারি। সাপোজ এখানে এক্সাম্পলের মধ্যে সবচেয়ে বেশি এক্সাম্পল কোনটা আছে, সবচেয়ে বেশি যদি পজিটিভ এক্সাম্পল থাকে তাহলে আমরা ইয়েস রিটার্ন করে দেবো, যদি সবচেয়ে বেশি নেগেটিভ এক্সাম্পল থাকে তাহলে নো রিটার্ন করে দেবো। ওকে, তো মেজরিটি ভোটিং করা যেতে পারে। আরেকটা হইতে পারে যে কোনো একটা গিভেন নোডে কোনো স্যাম্পলই নাই। ওকে, ডিভাইড করার পর সাপোজ এখানে হাঙ্গের উপর ভিত্তি করে আমরা ডিভাইড করলাম ইয়েস নোতে, এখানে কোনো স্যাম্পলই আসে না, এখানে সবগুলো স্যাম্পল চলে গেছে। তো এখানে যদি স্যাম্পল না আসে তখন আমরা কি করব, তখন আমরা যেটা করব প্যারেন্টের মধ্যে যে স্যাম্পল গুলো আছে সেই স্যাম্পল গুলোর মধ্যে মেজরিটি ভোটিং করব। সেই স্যাম্পল গুলোর মধ্যে মেজরিটি ভোটিং করে সেই যে যেটা আসলে মেজর ক্লাস মেজরিটি ক্লাস, সেই মেজরিটি ক্লাসটাকে আমরা এখানে রিটার্ন করে দেবো। ওকে, তো এইটাই এখানে বলা আছে। আচ্ছা, যদি সেখানে কোনো স্যাম্পল না থাকে তাহলে আমরা প্যারেন্টের মেজরিটিটাকে রিটার্ন করে দেব। আচ্ছা, সো পুরো অ্যালগোরিদমে আমার চারটা কেস থাকতে পারে, তিনটে হচ্ছে বেস কেস স্টপিং কন্ডিশন,
আরেকটা হচ্ছে রেগুলার ক্লাস, রেগুলার কেস যেখানে ফাংশনটাকে রিকার্সিভলি কল করা হবে। ওকে, কেসগুলো যদি আমি আরেকবার বলি, ডিসিশন ট্রি কনস্ট্রাক্ট করতে যাচ্ছি, কি কি কেস হইতে পারে কোন একটা গিভেন নোডের মধ্যে, ইফ দ্য রিমেনিং এক্সাম্পলস আর অল পজিটিভ, যদি সবগুলো এক্সাম্পল পজিটিভ হয় তাহলে রিটার্ন ইয়েস, যদি নেগেটিভ হয় রিটার্ন নো। ওকে, এটা একটা বেস কেস। ইফ দেয়ার আর সাম পজিটিভ এন্ড নেগেটিভ এক্সাম্পলস, দেন চুজ দ্য বেস্ট অ্যাট্রিবিউট টু স্প্লিট দ্যাম। এটা হচ্ছে একটা রেগুলার কেস। যদি কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ এক্সাম্পল থাকে তাহলে একটা বেস্ট অ্যাট্রিবিউট সিলেক্ট করতে হবে, যাতে করে আমরা এক্সাম্পল গুলোকে স্প্লিট করতে পারি। এবং স্প্লিট করার সাথে সাথে মানে এখানে এসে আমরা রিকার্সিভলি ফাংশনটাকে কল করব। থার্ড কেস হচ্ছে ইফ দেয়ার আর নো এক্সাম্পল লেফট, দেন উই রিটার্ন এ ডিফল্ট ভ্যালু ক্যালকুলেটেড ফ্রম দ্য প্রায়োরিটি ক্লাসিফিকেশন অফ প্যারেন্ট নোড। ওকে, যদি কোনো একটা কোনো একটা নোডের মধ্যে কোনো এক্সাম্পল না থাকে তাহলে প্যারেন্ট নোডের যেই মেজরিটি ভোটিং আছে সেই মেজরিটি ভোটিং করে সেখানে দেখবো যে কোন ক্লাসটা সবচেয়ে বেশি আছে, সেই ক্লাসটাকে রিটার্ন করবো। এন্ড ফোর্থ কেস হইতে পারে ইফ দেয়ার আর নো অ্যাট্রিবিউট লেফট, যদি কোনো একটা গিভেন নোডে এসে স্প্লিট করার জন্য কোনো অ্যাট্রিবিউটই না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কি করব, রিটার্ন দ্য প্লুরালিটি ক্লাসিফিকেশন অফ রিমেনিং এক্সাম্পল, ওইখানে যেই এক্সাম্পল গুলো আছে সেখানে মেজরিটি ভোটিং করব, মেজরিটি ভোটিং করে মেজর ক্লাসটাকে রিটার্ন করে দেব। ওকে, আমরা যদি অ্যালগোরিদমটাকে দেখি, অ্যালগোরিদমটা হচ্ছে যেখানে আছে অ্যালগোরিদমটা, আচ্ছা আমরা কনস্ট্রাক্টিভ ওয়েতে দেখি। তো আমরা একটা ফাংশন কনস্ট্রাক্ট করতে চাই, যে ফাংশনটা হচ্ছে ডিসিশন ট্রি লার্নিং ফাংশন, যেটা প্যারামিটার হিসেবে নিবে কিছু এক্সাম্পল, সেট অফ অ্যাট্রিবিউটস এন্ড প্যারেন্ট এক্সাম্পল, এটা মিন করে যে প্যারেন্ট নোডের যে এক্সাম্পল গুলো। ওকে, আর এটা রিটার্ন করবে একটা ট্রি, ঠিক আছে। আচ্ছা, প্যারেন্ট নোডের এক্সাম্পল গুলো কেন এখানে পাঠাইতে হবে, যে এখানে দেখেন যে কোনো এক্সাম্পল যদি না থাকে, থার্ড কেসে ইফ দেয়ার আর নো এক্সাম্পল দেন রিটার্ন ডিফল্ট ভ্যালু ক্যালকুলেটেড ফ্রম দ্য প্রায়োরিটি ক্লাসিফিকেশন অফ প্যারেন্ট নোড। তো প্যারেন্ট নোডের মেজরিটি ভোটিং করে তারপরে চাইল্ড নোডের ডিসিশনটা রিটার্ন করতে হবে। তো এখানে প্যারেন্ট নোডের এক্সাম্পল গুলো লাগবে, এই জন্য আমরা প্যারেন্ট নোডের এক্সাম্পল গুলো প্যারামিটার হিসাবে পাঠাবো। ওকে, আচ্ছা, তো ফাংশনের বডিতে কি থাকবে, ফাংশনের বডিতে থাকবে চারটা কেস, যে এখানে যে চারটা কেস দেখানো আছে সেই চারটা কেসই বডিতে থাকবে। ফার্স্ট কেস হচ্ছে ইফ এক্সাম্পল ইজ এম্পটি, যদি এক্সাম্পল এম্পটি হয়ে যায় মানে কোনো এক্সাম্পল নাই, দেন রিটার্ন প্লুরালিটি ভ্যালু অফ প্যারেন্ট এক্সাম্পল। ওকে, এই যে এখানে প্যারেন্ট এক্সাম্পল গুলো ইউজ হচ্ছে। এলস ইফ অল এক্সাম্পল হ্যাভ দ্য সেম ক্লাসিফিকেশন, সবগুলো এক্সাম্পলের যদি সেম ক্লাসের হয় দেন রিটার্ন দ্য ক্লাসিফিকেশন, তো যে ক্লাসের মেম্বার সেই ক্লাসটাকে রিটার্ন করতে হবে। অথবা ইফ অ্যাট্রিবিউটস ইজ এম্পটি, দ্যাট মিন্স কোন একটা নোডে এসে অ্যাট্রিবিউট সেটটাই এম্পটি হয়ে গেছে, স্প্লিট করার জন্য কোনো অ্যাট্রিবিউট নাই, সেক্ষেত্রে রিটার্ন প্লুরালিটি ভ্যালু অফ এক্সাম্পল, এক্সাম্পল এর প্লুরালিটি ভ্যালুটাকে রিটার্ন করতে হবে। এলস যেটা রেগুলার কেস, এখানে এসে আমরা স্প্লিট করব, স্প্লিট করার জন্য আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট লাগবে। তো এই লাইনে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটটা বের করা হচ্ছে, আর্গুমেন্টস অফ এ বিলংস টু অ্যাট্রিবিউটস ইম্পর্টেন্স এ অফ এক্সাম্পল। এখানে আসলে প্রায়োরিটি ভোটিং করে সেখানে দেখতে হবে যে আমার যে এই অ্যাট্রিবিউট সেটের যতগুলো অ্যাট্রিবিউট আছে সেখানকার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট কোনটা। ওকে, সেটা বের করে নিয়ে আসতে হবে, সেটাকে আমরা এতে রাখা। ওকে, তো ধরতেছি এ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট। নাও একটা ডিসিশন ট্রি ক্রিয়েট করব যেখানে রুটে থাকবে এই অ্যাট্রিবিউট সেটটা। ওকে, সাপোজ এটা হচ্ছে প্যাট্রন, তো প্যাট্রনস হবে রুটে। তো রুট ক্রিয়েট করার পরে এটার জন্য চাইল্ড গুলা ক্রিয়েট করতে হবে, চাইল্ড গুলা ক্রিয়েট করবো কিভাবে, আমরা যেই এই অ্যাট্রিবিউটটা আনতেছি এই অ্যাট্রিবিউটের অনেকগুলো ভ্যালু থাকতে পারে, যেমন প্যাট্রনস এর মধ্যে নাম, সাম এন্ড ফুল ছিল, তো প্রত্যেকটায় যেতে হবে, সে প্রত্যেকটার জন্য এক্সাম্পল গুলাকে আলাদা করে নিয়ে আসতে হবে। তো এখানে প্রত্যেকটা ভ্যালুর জন্য এক্সাম্পল গুলাকে আলাদা করে নিয়ে আসা হয়েছে, এই এক্সাম্পল গুলা নিয়ে
আমরা ডিসিশন ট্রি অ্যালগোরিদমটাকে আবার কল করব। তো এটাকে যদি আবার কল করি তাহলে একটা সাব ট্রি পাওয়া যাবে। ওকে, এখানে দেখেন একদম ডিসিশন ট্রি লার্নিং ফাংশনটাতে প্যারামিটার হিসেবে কি কি পাঠানো হচ্ছে, এখানে যে এক্সাম্পল গুলা পেলাম সেই এক্সাম্পল গুলা, তারপরে অ্যাট্রিবিউট সেট পাঠাইতে হবে, কিন্তু অ্যাট্রিবিউট সেট পাঠানোর সময় এটাকে বাদ দিয়ে পাঠাইতে হবে। এই জন্য এই যে দেখেন এখানে সেট থেকে একে বাদ দেওয়া হয়েছে, আর প্যারেন্ট নোডের এক্সাম্পল গুলো পাঠাইতে হবে। তাহলে প্যারেন্ট নোড হচ্ছে আমার এ নোড, এখানকার এক্সাম্পল গুলো হচ্ছে এই এক্সাম্পল, এক্সাম্পল গুলো পাঠানো হয়েছে। তো সে একটা সাবট্রি রিটার্ন করবে, এই সাবট্রিটাকে আমার প্যারেন্ট নোডের সাথে অ্যাড করতে হবে। তো এখানে প্যারেন্ট নোডের সাথে সেই সাবট্রিটাকে অ্যাড করা হয়েছে, এবং ফাইনালি সবগুলো অ্যাড করার পরে আমার এই ট্রিটাকে রিটার্ন করতে হবে। ওকে, সো এইটা হচ্ছে আমার ডিসিশন লার্নিং, ডিসিশন ট্রি লার্নিং অ্যালগোরিদম। এই ডিসিশন ট্রি লার্নিং অ্যালগোরিদমটাকে আপনাদেরকে নেক্সট অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে হবে। তো এটাকে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, সেটাকে সাবমিট করবেন, এবং ডেটা সেট আসলে সেম থাকবে। ওকে, সো আমরা লার্নিং অ্যালগোরিদম দেখলাম। এখন লার্নিং অ্যালগোরিদমের মধ্যে মোস্ট ক্রুশিয়াল পার্ট হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটটা বের করা, অথবা এই ইম্পর্টেন্স ফাংশনটা কিভাবে কাজ করবে সেটা বের করা। তো সেটা আমরা দেখব এখন। দেখেন কিভাবে সেই ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটটাকে আমরা চুজ করব। তো এখানে আমাদের গোল হচ্ছে যে একটা ডিসিশন ট্রি ক্রিয়েট করা যেটা অ্যাজ স্মল অ্যাজ পসিবল হবে। বাট আমরা দেখতেছি যে ডিসিশন ট্রিটা কনস্ট্রাক্ট করা আসলে একটা এনপি হার্ড প্রবলেম, এর জন্য আমরা একটা হিউরিস্টিক ইউজ করতেছি, যে হিউরিস্টিকটা গ্রিডি রিকার্সিভ অ্যাপ্রোচ কে গ্রিডি রিকার্সিভ মেথড কে অ্যাডপ্ট করে। ওকে, তো এখানে এই মেথডটাতে মেইন ডিসিশন পার্ট হচ্ছে সিলেক্টিং দ্য নেক্সট অ্যাট্রিবিউট টু কন্ডিশনাল, বা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটটাকে বের করা। ওকে, তো কোনটাকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট বলবো বা বেস্ট অ্যাট্রিবিউট বলবো। তো এখানে দেখেন বলা আছে দা ওয়ান হু উইল রেজাল্ট দা স্মলেস্ট, আমরা ওই অ্যাট্রিবিউটটাকে সিলেক্ট করব যেটা স্মলেস্ট থেকে রিটার্ন করবে, বা যেটা একটা স্মলেস্ট কে আমাদেরকে দিবে। ওকে, তো এখানে হিউরিস্টিক হচ্ছে চুজ দ্য অ্যাট্রিবিউট দ্যাট প্রোডিউস দ্য পিউরেস্ট নোড, এমন একটা অ্যাট্রিবিউট নিতে হবে যেটা একটা পিউরেস্ট নোড বা পিউর নোড প্রোডিউস করে। তো পিউরিটি বলতে আমরা কি বুঝবো, কোন একটা নোডের কখন পিউরিটি সবচেয়ে বেশি হবে, কখন পিউরিটি সবচেয়ে কম হবে। আমরা যদি দেখি, দেখেন এখানে তিনটা নোড দেওয়া আছে, যে তিনটা নোডে কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেখেন এখানে এই প্লাস গুলো হচ্ছে পজিটিভ এক্সাম্পল ফর এক্সাম্পল, আর সার্কেল গুলো হচ্ছে নেগেটিভ এক্সাম্পল, এবং এখানে হচ্ছে দুইটাই মোটামুটি ইকুয়াল রেশুতে আছে। তো এখান থেকে আসলে কোন একটা ডিসিশন দেওয়াটা আসলে অতটা ইজি না, এই জন্য এটাকে আমরা বলবো ভেরি ইমপিউরফুল। এখানে দেখেন কোন একটা ক্লাস নাম্বার অনেক বেশি আছে, মানে নেগেটিভ নাম্বার গুলো অনেক বেশি আছে, পজিটিভ নাম্বার গুলো অনেক কম আছে। তো এখান থেকে আসলে একটা ডিসিশন দেওয়া যেতে পারে যে এখানকার নেগেটিভ এক্সাম্পল গুলোর প্রায়োরিটি অনেক বেশি বা মেজরিটি অনেক বেশি, তো এটাকে বলা হবে লেস ইমপিউরফুল। আর এখানে দেখেন কোনো পজিটিভ এক্সাম্পল নাই, সবগুলো আসলে একই ক্লাসের মেম্বার। তো সবগুলো যখন একই ক্লাসের মেম্বার হবে এটাকে বলবো আমরা মিনিমাম ইমপিউর গ্রুপ বা মোটামুটি পিওর গ্রুপ। ওকে, এখান থেকে খুব ইজিলি ডিসাইড করা পসিবল যে এটা কোন ক্লাসের গ্রুপ। ওকে, তো কোন একটা গ্রুপের ইমপিউরিটি কি সেটা একটা মেজারমেন্ট আছে যেটাকে বলা হয় এনট্রপি। ওকে, এনট্রপি হচ্ছে কোন একটা সিচুয়েশনে কেওসের পরিমাণ। ঠিক আছে, আপনারা ফিজিক্সে যে এনট্রপি পড়ে আছেন সেই এনট্রপি আসলে এখানে ডেটা সাইন্স ইউজ করা হচ্ছে। সো যে কোন একটা গ্রুপের এনট্রপি যদি বেশি হয় এটাকে আমরা বলবো এটার ইমপিউরিটি অনেক বেশি, এনট্রপি যদি কম হয় আমরা বলবো ইমপিউরিটি কম। যেমন আমরা যদি এনট্রপির ক্যালকুলেশনটা দেখি, দেখেন এনট্রপি আমরা ক্যালকুলেট করবো এভাবে, এনট্রপি ইকুয়ালস টু সাম ওভার আই, সরি নেগেটিভ সাম ওভার আই টিআই লগ টু টিআই, যেখানে টিআই হচ্ছে আইতম গ্রুপের প্রবাবিলিটি। ওকে, আমার অনেকগুলা গ্রুপ থাকতে পারে বা অনেকগুলা ক্লাস থাকতে পারে,
সেখানকার আইতম ক্লাসের প্রবাবিলিটি যদি পিআই হয় তাহলে এনট্রপি হবে সাম ওভার আই পিআই লগ টু পিআই। ফর এক্সাম্পল এই যে এখানে দেখেন একটা গ্রুপ আছে যেখানে দুইটা ক্লাস আছে, পজিটিভ ক্লাস নেগেটিভ ক্লাস। পজিটিভ ক্লাসে নেগেটিভ ক্লাসে মেম্বার আছে হচ্ছে 16 বা 16টা, পজিটিভ ক্লাস মেম্বার হচ্ছে 14টা, টোটাল এখানে 30টা মেম্বার আছে। ওকে, তো এখানকার এনট্রপি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার ক্যালকুলেশন হবে, দেখেন নেগেটিভ ক্লাসের প্রবাবিলিটি কত হবে, এখানে টোটাল 30টা মেম্বার আছে যার মধ্যে নেগেটিভ ক্লাসের মেম্বার আছে 16টা, তো এটার প্রবাবিলিটি হবে 16/13 লগ টু এগেন 16/13 এখানে পিআই লগ টু পিআই প্লাস পজিটিভ ক্লাসটাকে অ্যাড করতে হবে। তো পজিটিভ ক্লাসের মেম্বার আছে 14টা, টোটাল মেম্বার আছে 30টা, তো এটার প্রবাবিলিটি হবে 14/13 লগ টু 14/13। তো এটা যদি অ্যাড করে দেই তাহলে এখানে এনট্রপি পাওয়া যাবে 0.996। ঠিক আছে, কারো কোনো কোয়েরি আছে সো ফার? আর আপনারা কি আসলে ক্লাস করতেছেন? এনিওয়ে, আপনারা যেহেতু অলরেডি ট্রিক করে আসেন, আমি জাস্ট বলে যাচ্ছি আপনারা পরে রেজাল্টটা দেখে নিন। তো এই গ্রুপে দেখেন এনট্রপি আসলে হচ্ছে 0.996, 1 এর কাছাকাছি। যদি এনট্রপি আসলে ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, তো যেহেতু এটা খুব 1 এর কাছাকাছি, এটা আসলে একটা হায়ার ভ্যালু, এখানে বলা যেতে পারে যে এনট্রপি অনেক হাই। অন্য একটা গ্রুপের দেখি, যে এখানে একটা সেকেন্ড গ্রুপ যদি আমরা দেখি, দেখেন এই গ্রুপে এখানে পজিটিভ এক্সাম্পলের সংখ্যা খুবই কম, তো নেগেটিভ এক্সাম্পলের সংখ্যা খুবই বেশি, সো এখানে এনট্রপি কম হওয়ার কথা। এখানে এনট্রপি ক্যালকুলেট করার পরে পাওয়া গেছে 0.591, আগেরটার চেয়ে অনেক কম, তো এটা আগেরটার চেয়ে লেস ইন পিওর গ্রুপ। আর এখানে দেখেন সবগুলাই আসলে নেগেটিভ এক্সাম্পল, কোনো পজিটিভ এক্সাম্পল নাই, তো এটা আসলে পিওর গ্রুপ হবে, দ্যাট ইজ ওয়াই এখানে এনট্রপির পরিমাণ আসলে 0 পাওয়া গেছে। ঠিক আছে, তো যেটার এনট্রপি যত বেশি হবে সেটাকে আমরা মোস্ট ইমপিউর গ্রুপ করবো, বা ইমপিউরিটি ওটার অনেক বেশি হবে, যেটার এনট্রপি অনেক কম হবে সেটাকে আমরা বলবো পিওর গ্রুপ বা লেস ইমপিউর গ্রুপ। দেখেন তো আমরা আসলে হিউরিস্টিক হিসেবে ইউজ করতেছি ইনফরমেশন গেইন, ইনফরমেশন গেইনটা বের করার জন্য আমাদের এনট্রপি দরকার, এই জন্য আমরা এনট্রপি দেখে নিলাম। এখন দেখি ইনফরমেশন গেইন আমরা কিভাবে পাবো। ওকে, তো আমরা চাই একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট বের করতে, তো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট হবে ওইটাই যেটা আসলে মোস্ট ডিফারেন্স ক্রিয়েট করে, বা যেটাতে ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি। তো আমরা প্রত্যেকটা অ্যাট্রিবিউট দিয়ে কোন একটা ডেটা সেট কে বা এক্সাম্পল সেট কে স্প্লিট করার চেষ্টা করব, দেখব যে কোনটার ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি, যেটার ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি হবে সেটা হবে মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ। তো ইনফরমেশন গেইন আমরা বের করবো এইভাবে, আমরা কোন একটা গ্রুপ নিব, সেই গ্রুপের এনট্রপি বের করব। গ্রুপটাকে সাপোজ প্যারেন্ট গ্রুপ বলতেছি বা প্যারেন্ট নোড বলতেছি, সেটার এনট্রপি বের করব। সেই এনট্রপি থেকে মাইনাস করব যে ওই গ্রুপটাকে যদি একটা অ্যাট্রিবিউটের উপর ভাগ করে তাহলে অনেকগুলো চিলড্রেন পাওয়া যাবে, সেই চিলড্রেনের এভারেজ এনট্রপি সেটা যদি বিয়োগ করে দেই তাহলে আমরা ইনফরমেশন গেইনটা পাবো। এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখলে আমার এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন সাপোজ এটা হচ্ছে আমার একটা প্যারেন্ট নোড, কোন একটা অ্যাট্রিবিউটের উপর এটাকে আমরা স্প্লিট করলাম, তাহলে দুইটা গ্রুপ পেলাম, এগুলো হচ্ছে চাইল্ড গ্রুপ। ওকে, সো প্যারেন্ট গ্রুপের এনট্রপি আমরা প্রথমে ক্যালকুলেট করে নেবো। তো প্যারেন্ট গ্রুপের এনট্রপি যদি আমরা বের করি, আমরা দেখেছি এখানে এনট্রপি হচ্ছে 0.996, আর চাইল্ড গ্রুপ যেগুলো আছে সেই চাইল্ড গ্রুপের প্রত্যেকটা এনট্রপি আমরা বের করবো। এটার এনট্রপি হচ্ছে 787, সেকেন্ডের এনট্রপি হচ্ছে 391, তো এই দুইটার অ্যাভারেজ এনট্রপি আমরা বের করবো। এভারেজ এনট্রপি আমরা কিভাবে বের করবো, এখানে আমরা ওয়েটেড এভারেজ ইউজ করবো। দেখেন এখানে টোটাল 30টা মেম্বার ছিল, স্প্লিট করার পরে এইখানে চলে আসে 17টা মেম্বার, এখানে চলে আসে 13টা মেম্বার। ওকে, তো আলটিমেটলি এখানে টোটাল কিন্তু 30টা মেম্বারই আছে, তো এখানে যদি ওয়েটেড এভারেজ করি তাহলে এখানকার এনট্রপিকে আমরা মাল্টিপ্লাই করবো 17/13 দিয়ে, আর এখানকার এনট্রপিকে আমরা মাল্টিপ্লাই করবো 13/30 দিয়ে, এবং দুটাকে যদি অ্যাড আপ করে দিই তাহলে আমরা এখানে ওয়েটেড এভারেজ পেয়ে যাবো। তো ওয়েটেড অ্যাভারেজটা হবে 0.615। ওকে, তো আমার প্যারেন্ট নোডের এনট্রপি হচ্ছে 996, আর অ্যাভারেজ চাইল্ড নোডের এনট্রপি হচ্ছে 0.651, তো
এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে ইনফরমেশন গেইনটা পেয়ে যাব। দেখেন প্যারেন্ট টোটাল এনট্রপি মাইনাস এভারেজ এনট্রপি অফ চিলড্রেন, এটা করার পরে ইনফরমেশন গেইন পাওয়া গেছে 0.38। ওকে, সো এটা একটা অ্যাট্রিবিউটের উপর স্প্লিট করার পরে এই এতটুকু ইনফরমেশন গেইন পাওয়া গেছে। এইভাবে আমরা সবগুলো অ্যাট্রিবিউটের উপর স্প্লিট করে দেখবো যে কোনটার ইনফরমেশন গেইন কতটুকু হয়। যেটা ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি হবে সেটাকে আমরা বলবো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট। ওকে, তো সেটার উপরে আমরা ফাইনালি স্প্লিট করব, ঠিক আছে? এখানে যদি আমরা দেখি, সাপোজ এগুলো হচ্ছে আমার ডেটা সেট, আমার দুইটা অ্যাট্রিবিউটের উপর স্প্লিট করা হয়েছে। একটা অ্যাট্রিবিউট হচ্ছে যে এটা 50 কে এক্সিট করে কোনো, তো 50 কে এক্সিট করে কিনা এই অ্যাট্রিবিউটের উপর যদি স্প্লিট করা হয় তাহলে স্প্লিটিংটা হয় এরকম। এখানে এপাশে কিছু নেগেটিভ সাইডে কিছু পজিটিভ পড়ে গেছে, পজিটিভ সাইডে কিছু নেগেটিভ পড়ে গেছে। বাট যদি এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট এর উপর উপর ভিত্তি করে এটাকে স্প্লিট করা হয় তখন দেখা যাবে যে এক পাশে সবগুলো পজিটিভ, এক পাশে সবগুলো নেগেটিভ। দেখেন দুইটা বিন ক্রিয়েট হয়েছে, যেখানে এক পাশে সবগুলো পজিটিভ, এখানে পিউ গ্রুপ, এখানে পিউ গ্রুপ ক্রিয়েট হয়েছে। তো এখানে আসলে ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি হবে, এখানে ইনফরমেশন গেইন কম হবে। তো আমরা দেখা যাবে যে ফাইনালি যেহেতু এখানে ইনফরমেশন গেইন বেশি হচ্ছে এটাকে বলবো আমরা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে আমরা স্প্লিটটা করবো, এটাকে আসলে চুজ করবো না। ওকে, সো ইনফরমেশন গেইনের উপর ভিত্তি করে যদি আমরা আমাদের এই ইম্পর্টেন্স ফাংশনটাকে ডিজাইন করি, যে এখানে যে ইম্পর্টেন্স ফাংশন আছে, ইম্পর্টেন্স ফাংশনে যদি আমরা ইনফরমেশন গেইনটাকে ইউজ করি তাহলে আমরা ফাইনালি আমাদের যে ডেটা সেটটা আমরা দেখেছিলাম সেই ডেটা সেটটাকে ইউজ করে আমরা এরকম একটা ডিসিশন ট্রি পাবো, যে ডিসিশন ট্রিতে 1 2 3 4 চারটা টেস্ট থাকবে অ্যাট মোস্ট। বাট আমরা অরিজিনালি একদম শুরুতে যে ডিসিশন ট্রিটা দেখেছিলাম সেখানে আসলে ট্রিটা এর চেয়ে বড়। তো এটার কারণ হচ্ছে সেটা ছিল আসলে একটা ট্রু ফাংশনের ট্রি, আর এখানে আসলে যে ট্রিটা ক্রিয়েট করা হয়েছে, কনস্ট্রাক্ট করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে ডেটা সেট আছে যেখানে শুধুমাত্র 12টা এক্সাম্পল আছে, সেই 12টা এক্সাম্পল উপর ট্রেন করে এই ট্রিটাকে পাওয়া গেছে। অ্যাকচুয়ালি এখানে আসলে একটা ওভারফিটিং প্রবলেম হয়, এটা আসলে আপনার যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটাকে একদম হুবহু এখানে রিপ্রেজেন্ট করে। ওকে, সো এই জন্য দেখা যায় যে ডেটা সেটটাকে যদি একটু চেঞ্জ করে দেওয়া হয় সেটা আসলে চেঞ্জ হয়ে যায়। ওকে, এবং এখানে টেস্ট সেটের উপর পারফরমেন্স এটার অনেক বেশি থাকে, এবং সরি টেস্ট সেট না, একচুয়ালি ট্রেনিং সেটের উপর পারফরমেন্স একদম সবচেয়ে বেশি থাকে আর টেস্ট সেটের উপর পারফরমেন্স আসলে অনেক কম থাকে, যে জন্য এটাকে বলা হয় যে এটা মধ্যে আসলে ওভারফিটিং প্রবলেম আছে। ওকে, যাই হোক, তো ওই ডেটা সেটটাকে যদি আমরা ট্রেন করে নিয়ে আসি তাহলে আমরা এইরকম একটা ট্রি পাবো। এই ট্রিটার উপর যদি আমরা একটা আননোন স্যাম্পল কে যদি আমরা রান করি দেখা যাবে যে ওই স্যাম্পলের জন্য এটার জন্য ক্লাস কি হবে সেটা আমরা বের করতে পারবো বা প্রেডিক্ট করতে পারবো। ওকে, আচ্ছা, সো আমি যে থিওরিটা দেখালাম সেই থিওরিটা নিয়ে একটা হয়েছে এই বইটা থেকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মডার্ন অ্যাপ্রোচ, এটা চ্যাপ্টার 18 18.3 এই সেকশনটাতে আছে। এক লার্নিং ডিসিশন ট্রি এই সেকশনটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা মোটামুটি এই অ্যালগোরিদমটা একটু এখানে ডিটেলস পাবেন।
আচ্ছা, কি কোনো কোয়েশ্চেন করতেছিলেন? অয়ন আছেন? স্যার আজ আচ্ছা, আপনার কোয়েশ্চেনটা কি ছিল? স্যার মেবি আমার মাইকে প্রবলেম চ্যাট। আচ্ছা, আমি আসলে আপনার কথা শুনতে পাচ্ছি না, দাদা। আপনার নেটের প্রবলেম আর আমার নেটের প্রবলেম। আপনি চাইলে কমেন্ট করতে পারেন কোশ্চেনটা, আপনি এখানে লিখে দেন চ্যাট বক্সে, আমি এখান থেকে দেখে নিই। আপনার নেটের প্রবলেম না? ও ওকে, আচ্ছা, এখানে দেখেন, আমরা কোন একটা গিভেন নোডে আছি। তো কোন একটা গিভেন নোডে এসে আমরা এক্সাম্পল সেটটাকে স্প্লিট করব। ওকে, তো এক্সাম্পল সেটটাকে স্প্লিট করার জন্য আমরা কোন অ্যাট্রিবিউটের উপর এটাকে স্প্লিট করব, সেই অ্যাট্রিবিউটটা আমাদেরকে বের করে নিয়ে আসা লাগবে। ওকে, তো যেই অ্যাট্রিবিউটটা যে অ্যাট্রিবিউটটাকে আমরা বেস্ট অ্যাট্রিবিউট মনে করব, ওই অ্যাট্রিবিউটটাকে আমরা নিয়ে আসব। এটাকে নিয়ে এসে এটার উপর ভিত্তি করে এক্সাম্পল সেটটাকে স্প্লিট করব। তো এই যে এই ফার্স্ট লাইন, এই যে এই লাইনটা আছে, এই লাইনটা বের করতেছি আমরা ইম্পর্টেন্স ফাংশনটা দিয়ে। আমরা বের করতেছি যে কোন অ্যাট্রিবিউটের জন্য ইম্পর্টেন্স কতটুকু। ওকে, তো যে অ্যাট্রিবিউটের জন্য ইম্পর্টেন্স সবচেয়ে বেশি হবে, যেখানে একটা আর্গুমেন্ট ইউজ করা হয়েছে, যেই এর জন্য ইম্পর্টেন্স ফাংশনটার ভ্যালু সবচেয়ে বেশি হবে, সেই এটাকে এই ক্যাপিটাল এ হিসেবে নিয়ে আসা হবে। ওকে, তাহলে এই এই লাইনটুকুর কাজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটটাকে বের করে নিয়ে আসা। তো এখানে ইম্পর্টেন্স ফাংশনের মধ্যে আমরা ইম্পর্টেন্স গেইন ইউজ করতে পারি, অথবা অন্য কিছু ইউজ করতে পারি। যেমন এখানে একটা গিনি ভ্যালু আছে, ওইটাকে ইউজ করা যেতে পারে। ওকে, আমরা ওইখানে যাচ্ছি না। আমরা এন্ট্রপি ইউজ করে কিভাবে ইম্পর্টেন্স সরি ইনফরমেশন গেইন বের করতে এটা দেখেছি, সেইটা এই ফাংশনের মধ্যে ইমপ্লিমেন্ট করে আমরা বের করবো যে কোন একটা অ্যাট্রিবিউটের ইম্পর্টেন্স কতটুকু। তো যেই অ্যাট্রিবিউটের জন্য ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, সেই অ্যাট্রিবিউটটাকে আমরা এনে এতে রাখবো। ওকে, তো এই এর উপর ভিত্তি করে আমরা আমাদের যে ডেটা সেট আছে সেই ডেটা সেটটাকে স্প্লিট করব। ওকে, এখানে যে এক্সাম্পল গুলো আছে ডেটা সেটে, সেই এক্সাম্পল গুলোকে স্প্লিট করব। তো সেই স্প্লিট করে আমরা একটা ট্রি কনস্ট্রাক্ট করব, যে ট্রিতে রুটে থাকবে এই এটা একটা টেস্ট, যে টেস্ট হবে এই অ্যাট্রিবিউটের উপর। ওকে, এখন রুট ক্রিয়েট করলাম। রুট ক্রিয়েট করার পরে আমাদেরকে নোড গুলো ক্রিয়েট করতে হবে, চাইল্ড নোড গুলো ক্রিয়েট করতে হবে। তো চাইল্ড নোড গুলো আমরা কিভাবে ক্রিয়েট করব? তো আমার যে অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের যতগুলো ভ্যালু আছে ততগুলা চাইল্ড নোড থাকবে। তো প্রত্যেকটা ভ্যালুতে আমার ইয়ে করতে হবে, যেতে হবে সেই ভ্যালুর জন্য। তো এখানে দেখেন, এই এর যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুতে আমি যাব। যাওয়ার পরে সেই ভ্যালুর জন্য এক্সাম্পল গুলো কি কি হবে সেইগুলো আমরা বের করে নিয়ে আসবো। আমরা যদি এই জায়গাটাতে দেখি, যে জায়গাটাতে সাপোজ আমরা প্রথমে
অ্যাট্রিবিউটটা বের করে নিয়ে আসবো, মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউট। সাপোজ ধরি সেটা হচ্ছে প্যাট্রনস, হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউট বা এ। এখন এইটার উপর ভিত্তি করে আমি এই এক্সাম্পল সেটটাকে স্প্লিট করব। তো স্প্লিট করে কতগুলা ভাগে স্প্লিট করব, প্যাট্রনস এর যতগুলা ভ্যালু হইতে পারে ততগুলা ভ্যালুতে স্প্লিট করব। তো দেখেন এখানে তিনটা ভ্যালু পসিবল, নান সাম ফুল। তো আমরা তিনটা বিনে স্প্লিট করে নেব। তো প্রত্যেকটা বিনের জন্য এই নানের জন্য এক্সাম্পল কতগুলো সেগুলো নিয়ে আসবো, সামের জন্য এক্সাম্পল গুলো নিয়ে আসবো, ফুলের জন্য এক্সাম্পল গুলো নিয়ে আসবো। দেখেন নানের জন্য এক্সাম্পল গুলো হচ্ছে 7 and 11। এটা কিভাবে সেটা যদি আমরা একটু ডেটা সেটটাকে দেখি, এই যে ডেটা সেটটাতে দেখবেন এইখানে যে প্যাট্রনস নানা হচ্ছে এই যে এখানে 7 নম্বরে আর এই যে 11 নম্বরে। ওকে, তো 7 এবং 11 নিয়ে আসা হবে। সামের জন্য আছে হচ্ছে যে দেখেন 1 নম্বর 3 নম্বর 6 7 না সরি 6 8 6 এবং 8, এই কয়টাই। তো এভাবে করে প্রত্যেকটা ভ্যালুর জন্য এক্সাম্পল গুলাকে আমরা নিয়ে আসব। নিয়ে আসার পর তারপরে আমরা দেখব এক্সাম্পল গুলো নিয়ে আসবো, এই এক্সাম্পল গুলো নিয়ে এসে সেই এক্সাম্পল গুলো দিয়ে আমরা একটা সাব ট্রি ক্রিয়েট করব। তো এই সাব ট্রিটাই আসলে এই যে যে সাব ট্রিটা ক্রিয়েট করব রিকার্সিভলি, সেই সাব ট্রিটাকে আমরা ব্রাঞ্চ হিসাবে এই রুটের সাথে অ্যাড করে দেব। দেখেন এই যে এখানে অ্যাড এ ব্রাঞ্চ টু ট্রি উইথ লেভেল এজ ইকুয়াল টু ভিকে। এই যে সাব ট্রিটা অ্যাড করার সময় দেখেন ইয়েটাতে লেভেলিং করতে হয়, যে আপনার এটাতে লেভেলিং করতে হবে। তো এই লেভেলিংটা হবে হচ্ছে আপনার যে টেস্ট অ্যাট্রিবিউট আছে সেই টেস্ট অ্যাট্রিবিউটের ভ্যালুর উপর। ওকে, তো টেস্ট অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে নান হতে পারে, সাম হতে পারে, ফুল হতে পারে। তো এটাকে লেভেলিং করবেন এবং সাব ট্রি, এই সাব ট্রি যে সাব ট্রিটা বের করে নিয়ে এসেছেন সেই সাব ট্রিটা দিয়ে আপনি অ্যাড করে দিবেন। ওকে, তো এখানে আলটিমেটলি যেটা হবে, সাপোজ আমি যদি একটু ড্র করি, এই লাইনে এখানে হচ্ছে একটা টেস্ট সেট, সরি টেস্ট অ্যাট্রিবিউট নিয়ে আসবেন। এই টেস্ট অ্যাট্রিবিউট হচ্ছে এ ফর এক্সাম্পল। তারপর এই এ দিয়ে হচ্ছে একটা ট্রি ক্রিয়েট করবেন যেখানে রুটে থাকবে এই এ। তো এই রুটটা ক্রিয়েট হইলো। তারপর এই এর যতগুলা ভ্যালু আছে সে প্রত্যেকটা ভ্যালুর জন্য আপনাকে সাবট্রি ক্রিয়েট করতে হবে। তো সাবট্রি ক্রিয়েট করার জন্য দেখেন এখানে কিছু এক্সাম্পল শুরুতে রেখে দিবেন, সেই এক্সাম্পল গুলোকে স্প্লিট করবেন। সেই এক্সাম্পল গুলোকে স্প্লিট করলে কয়েকটা বিন পাওয়া যাবে। এই বিন গুলো দিয়ে আপনি রিকার্সিভলি আবার ট্রি ক্রিয়েট করবেন। তো সেখানকার যে ট্রি গুলো হবে, ফর এক্সাম্পল সেখানে ট্রি গুলো এরকম হয়েছে, সেই ট্রি গুলাকে এখানকার এর চাইল্ড হিসেবে অ্যাড করে দিলেই হবে। তো এভাবে রিকার্সিভলি এটা হইতে থাকবে। ওকে, আর এই যে এখানে যে লাস্ট লাইনে যেটা বলা হচ্ছে এই যে লেভেলিং টা ইউজ করতে হবে, এখানে যে এই প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে একটা লেভেলিং অ্যাড করতে হবে, সেই লেভেলিংটা যে এখানে বলা হয়েছে। কারণ আপনি কি বুঝতে পারছেন কি করা হচ্ছে এখানে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আজ করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে আমরা কোডিং এ যেতে পারি এখন। আচ্ছা, এখানে আমি পুরো কোডটা করে রেখেছি, কোডটা যদি আপনাদেরকে একটু বুঝাই দেখেন।
শুরুতে আমরা ডেটা সেটটাকে লোড করে নেব। তো ডেটা সেটটা আছে আমার restaurant.csv, এই ফাইলটাতে। এই ফাইলটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আমি যদি ফাইলটাকে ওপেন করে দেখাই, এই ফাইলটাতে আমার ডেটা সেটটা আছে, যে ডেটা সেটটা আমি স্লাইডে দেখিয়েছিলাম। একদম উপরে হচ্ছে ফিচার গুলো আছে, তাদের ভ্যালু গুলো আছে, কারেসপন্ডিং ভ্যালু। এইটা হচ্ছে ইনপুট ফিচারের ভ্যালু, আর এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, তো এই ফাইলটা শুরুতে আমি রিড করে নিয়ে আসব। দেখেন পান্ডাস ইউজ করে আমি রিড করে নিয়ে আসতেছি। তো এটা রিড করে এনে যদি আমি একটু প্রিন্ট করে দেখাই, দেখেন এটা হচ্ছে আমার ডেটা সেট, সেটা দেখাচ্ছে। নাও আমি যে কাজটা করব, ফিচার গুলা বের করে নিব এবং আউটকাম গুলো বের করে নিব। হ্যাঁ, ফিচার গুলা একটা ভেরিয়েবলে রাখবো, আউটকাম গুলো একটা ভেরিয়েবল। তো আমার ফিচার গুলো আসলে কোনগুলো হবে, এই যে এই পর্যন্ত আমার হচ্ছে ফিচার, আর একদম লাস্ট কলামে হচ্ছে আমার আউটপুটটা আছে। তো আমি আমার ফিচার গুলা কি কি হবে, এই অল্টারনেটিভ থেকে শুরু করে এস্টিমেট পর্যন্ত সবগুলো হচ্ছে আমার ফিচার। আমি একটা লিস্টের মধ্যে ফিচার গুলো নিয়ে আসছি, সেই ফিচার গুলোর নাম দিয়ে আমি ফিচারের ভ্যালু গুলা এই রেস্টুরেন্ট আন্ডারস্কোর এক্স এই ভেরিয়েবলটাকে রাখতেছি। আর এখানে লেভেলিং গুলো হচ্ছে রেস্টুরেন্ট ওয়াই এই ভেরিয়েবলটাকে রাখতেছি। এখানে যদি আমি এটাকে প্রিন্ট করি, যেখানে দেখেন এই যে এই অংশটুকু, এই পার্টটুকু বা ফিচারের পার্টটুকু আমি এখানে প্রিন্ট করতেছি। আর যদি এখানে ওয়াই দিই তাহলে এখানে আউটকামের পার্টটুকু, ওয়েট করতে গেলে ফিচার ভ্যালুগুলো নাও। এখানে আমি সাইকিট লার্ন ইউজ করে ডিসিশন ট্রি কনস্ট্রাক্ট করব। তো সাইকিট লার্ন এর জন্য অলরেডি অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করা আছে, আমি জাস্ট এখানে সাইকিট লার্ন এর একটা ভেরিয়েবল নিয়ে সেটাকে ফিট করার চেষ্টা করব। সাইকিট লার্ন এর যে অ্যালগরিদমটা অলরেডি লাইব্রেরিতে আছে, সেই অ্যালগরিদমটা এখানকার যে ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে, সেই ক্যাটাগরিক্যাল ভ্যালু গুলাকে রিসিভ করে না, সে আসলে নিউমেরিক ভ্যালু অলরেডি রিসিভ করে। তো এখানে যেহেতু ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে, আমি এগুলোকে নিউমেরিক ভ্যালুতে এনকোড করে নেব। এই জন্য আমি ইউজ করবো লেভেল এনকোডার। যেমন এখানে ভ্যালু গুলো কি আছে, ইয়েস নো ভ্যালু আছে। তো এখানে যে লেভেল এনকোড ইউজ করি, ইয়েস গুলোকে হয়তো সে 1 দিয়ে রিপ্রেজেন্ট করবে, নো গুলোকে 2 দিয়ে রিপ্রেজেন্ট করবে, আর ভাইস ভার্সা। এখানেও সেম কাজ করবে। এখানে প্যাটার্নটা দেখেন, তিনটা ভ্যালু আছে, সাম, ফুল এন্ড নাম। তো তিনটা ভ্যালুকে সে হয়তো বা এনকোড করবে 0 1 2 দিয়ে। দেন এখানে প্যাকেটটা তো সেম হবে। এখানে এস্টিমেটেড টাইম দেখেন, এখানে চারটা ক্যাটাগরি আছে, 0 to 10, 10 to 30, 30 to 60 এন্ড গ্রেটার দেন 60। চারটা ভ্যালুকে সে হয়তো এইভাবে রিপ্রেজেন্ট করবে, রিপ্লেস করে দিবে 0 1 2 এন্ড 3। ওকে, তো এখানে দেখেন আমি সেই লেভেল এন্ড কোডারটা ইউজ করতেছি। লেভেল এন্ড কোডারটা প্রত্যেকটা ফিচারের উপর অ্যাপ্লাই করবো। তো প্রত্যেকটা ফিচারের উপর যদি লেভেল এন্ড কোডার ইউজ করি, রিপ্রেজেন্টের জন্য একটা এরর না, এটা এখানে যে ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে সেগুলো লেভেল এনকোডার দিয়ে আমি এনকোড করে নিলাম। এখন আমি এটাকে হচ্ছে সাইকেট লার্নিং ইউজ করতে পারবো। সাইকেট লার্নিং যাওয়ার আগে আমি আরেকটা কাজ করে নেব। আমার যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলো একটা লিস্টে বা অ্যারেতে কনভার্ট করে নিব, আর আউটকাম গুলো একটা অ্যারেতে কনভার্ট করে নিব। তো এই রেস ট্যাক্স যেগুলো আছে সেগুলো একটা অ্যারেতে নিয়ে যাবো, রেস ওয়াই যেগুলো আছে সেগুলো একটা অ্যারেতে নিয়ে যাবো। তো এক্স এবং ওয়াই সেই কারেস্পন্ডিং অ্যারে গুলো। তো যদি আমি প্রিন্ট করে দেখি তাহলে দেখবেন যে এখানকার যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলো একটা 2D অ্যারেতে নিয়ে যাওয়া হয়েছে। যদি আমি ওয়াই কে প্রিন্ট করি তাহলে দেখবেন যে এখানে যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলোই একটা অ্যারেতে নিয়ে যাওয়া। এখানে একটা জিনিস খেয়াল করেন, ফিচারের যে ভ্যালু গুলো সেগুলো আগে আমি লেভেল এনকোডার দিয়ে এনকোড করে নিছি, বাট আউটকামের যে ভ্যালু গুলো সেগুলো ক্যাটাগরিক্যালি আছে, সেগুলোকে আমি এনকোড করিনি, সেগুলো আসলে এনকোড করার দরকার নেই।
সাইকেটলারনে শুধুমাত্র ফিচারের ভ্যালুগুলোকেই এনকোড করে দিতে হয়, সে ক্যাটাগরিক্যাল ভ্যালুর উপর কাজ করতে হয় না, বাট আউটকামের মধ্যে যদি ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকে ওটা টোটালি ফাইন, এটার উপর কাজ করে। ওকে, তো আমি এক্স ওয়াই নিয়ে নিলাম, এখন আমি এটাকে ট্রেন টেস্ট সেটে স্প্লিট করে নিতে পারি, যদিও এই স্টেপটা আসলে ম্যান্ডেটরি না, তাহলে পারি অথবা স্কিপ করলেও পারি। ওকে, তো এই লাইনে আমি স্পিড দেখাইছি, 10% টেস্টে যাবে আর বাকি 90% টেস্টে যাবে, স্পিড করে নিলাম। স্পিড করে নেওয়ার পরে এখন ট্রেন অ্যাক্সের মধ্যে ফিচারের ট্রেনিং সেটটা আছে, টেস্টের মধ্যে সেটটা আছে, ট্রেন সেটের আউটকাম আছে, টেস্ট সেটের আউটকাম আছে। নাও আমি যেটা করবো, সাইকেটলাইন ইউজ করে একটা ডিসিশন ট্রি ক্লাসিফায়ার নিয়ে আসবো। তো এখানে দেখেন একটা ডিসিশন ট্রি ক্লাসিফায়ার নিয়ে আসা হয়েছে, যেখানে ক্রাইটেরিয়া হিসাবে ইউজ করা হয়েছে এনট্রপি। ওকে, এনট্রপি ছাড়াও আদার্স প্যারামিটার আছে, ওইগুলো আমরা ইউজ করবো না, যেহেতু আমরা এনট্রপি ঠিক আছে, তো এখানে এনট্রপি ইউজ করছি। তো এখানে একটা ইনস্ট্যান্স নেওয়া হচ্ছে থ্রি এর, এখন এই থ্রিটাকে আমরা লার্ন করার চেষ্টা করবো ইউজিং ট্রেন সেট। তো এখানে দেখেন, এখানে ট্রেন সেটকে ফিট করার জন্য পাঠানো হয়েছে, এইখানে আসলে লার্নিংটা হবে। ওকে, এবং লার্নিং এর পরে সে একটা ট্রি রিটার্ন করবে, এখন এই ট্রিটা ইউজ করে আমরা চাইলে কোন একটা আননোন ইনপুটের জন্য তার আউটকাম কি হবে সেটা প্রেডিক্ট করতে পারি। এখানে দেখেন একটা প্রেডিকশন দেখানো হচ্ছে, যেখানে আমার এখানে ফিচার কয়টা ছিল, টোটাল 10টা ফিচার ছিল। তো এখানে এই যে 10টা ভ্যালু নিয়ে একটা আননোন এক্সাম্পল ক্রিয়েট করা হয়েছে, সেই আননোন এক্সাম্পলের জন্য আউটকাম প্রেডিক্ট করার চেষ্টা করা হচ্ছে। আউটকাম যদি প্রেডিক্ট করি, এখানে দেখেন আউটকাম দেখাচ্ছে ইয়েস, দ্যাট মিন্স এই ইনপুটের জন্য আউটপুট হবে পজিটিভ। প্রিন্টের মধ্যে রাখলাম, আমরা এই যে এখানে দেখেন টেস্ট সেট ট্রেন সেটে ভাগ করেছিলাম, তো আমার একটা টেস্ট সেট আছে, টেস্ট সেটের উপর যদি আমি প্রেডিক্ট করার চেষ্টা করি, তাহলে টেস্ট সেটটাকে এই যে এখানে পাঠাই দিব, সে একটা প্রেডিকশনের লিস্ট পাঠাবে। এই লিস্টটা যদি আমরা প্রিন্ট করি, দেখেন আমার এখানে টোটাল 12টা এক্সাম্পল আছে, তো 10% যদি আমি টেন পার্সেন্ট যদি আমি টেস্ট সেটে রাখি, তাহলে 2টা এক্সাম্পল ওইখানে থাকবে, তো এটার জন্য প্রেডিকশনের ভ্যালু 2টা পাওয়া যাবে। ওয়ার্কশিটটাকে যদি আমি একটু ক্লিন করে দেখার চেষ্টা করি, দেখেন এখানে 2টা ভ্যালু, 2টাই ইয়েস। এখন আমরা তাহলে আসলে এটার অ্যাকুরেসি কতটুকু সেটা মেজার করতে পারি। ওকে, তো মেজারিং এর সময় আমি ট্রেন সেটের উপরও অ্যাকুরেসি মেজার করতে পারি, ড্রেস সেটের উপরও অ্যাকুরেসি মেজার করতে পারি। এখানে দেখেন 2টা অ্যাকুরেসি মেজার করা আছে, একটা অ্যাকুরেসি হচ্ছে ট্রেন সেটের উপর অ্যাকুরেসি মেজার করা হয়েছে, আর একটা হচ্ছে টেস্ট সেটের উপর অ্যাকুরেসি মেজার করা হয়েছে। আর অ্যাকুরেসি গুলো দেখেন, ট্রেন সেটের উপর অ্যাকুরেসি আসছে হচ্ছে 1.0, মানে 100% অ্যাকুরেট, আর টেস্ট সেটের উপর অ্যাকুরেসি হচ্ছে 0.5, দ্যাট মিন্স 50% অ্যাকুরেট, একটা কারেক্টলি প্রেডিক্ট করতে পারছে আর একটা ভুল প্রেডিক্ট করছে। ওকে, এখানে দেখেন ট্রেন সেটের উপর এটা খুব ভালো কাজ করছে, ট্রেন সেটের উপর টেস্ট সেটের উপর আসলে ভালো কাজ করে না। এটার কারণ কি, আমি থিওরিতে বলেছিলাম যে ডিসিশন ট্রি এইখানকার একটা প্রবলেম আছে, যেটাকে বলা হয় ওভারফিটিং। ওভারফিটিং মানে হচ্ছে সে ট্রেন সেটের উপর খুব ভালো পারফরমেন্স দেয়, কিন্তু টেস্ট সেটের উপর ভালো পারফরমেন্স দিতে পারে না। কারণ হচ্ছে সে যে মডেলটা তৈরি করে, সেই মডেলটা আসলে একদম যে এক্সাম্পল গুলো আছে একদম ওই এক্সাম্পল গুলোর জন্যই তৈরি করা, একদম ওইটা হুবহু মুখস্থ করে ফেলে, তো ওইটার উপর তাকে যদি টেস্ট করা হয় সে ওইখানে 100% অ্যাকুরেটলি আনসার দিবে, বাট যদি একটা আননোন এক্সাম্পল তার কাছে নিয়ে আসে, তখন সেই ক্ষেত্রে হয়তো বা সে কারেক্টলি প্রেডিক্ট করতেও পারে, সেটা নাও করতে পারে। তো এই প্রবলেমের জন্য এখানে টেস্টের অ্যাকুরেসি একটু কম আছে, আর এটা আরেকটু ভালো হইতো অ্যাকুরেসিটা যদি আমার টেস্ট সেটের সরি টোটাল সেটের ট্রেন সেটের সাইজটা একটু বড় হতো, এখানে মাত্র 12টা এক্সাম্পল নেওয়া হয়েছে, তো এটা আসলে ডেটা সেটের জন্য সাফিসিয়েন্ট নাম্বার অফ এক্সাম্পল না, এটা ডেটা সেটে মিনিমাম 1000 বা 2000 এক্সাম্পল থাকা উচিত। ওকে, তো
এটা যদি বেশি হইতো, সাইজটা যদি বড় হইতো, ঠিক আছে, হয়তো বা টেস্টের অ্যাকুরেসি তো আর কিছু বাড়তো। আর টেস্টের অ্যাকুরেসি বাড়ানোর জন্য আরেকটা উপায় হচ্ছে যে এখানে যে স্প্লিটিং গুলো হয়, যে এখানে যে স্প্লিট গুলো হয়, সেই স্প্লিট গুলোতে এখানে যদি দুইটা এক্সাম্পল থাকে প্যারেন্ট নোটে, ওইটাকেও সে স্প্লিট করে। যেমন এই যে এখানে দেখেন দুইটা এক্সাম্পল আছে, এটাকেও কিন্তু সে স্প্লিট করবে। ওকে, তো এই জন্য আসলে ওভারফিটিং প্রবলেমটা আরো বেশি হয়। এখানে এই ওভারফিটিংটাকে কন্ট্রোল করার জন্য একটা কাজ করা যেতে পারে, যে এই স্প্লিটিংটা আমরা তখনই করব যখন এখানে সাফিসিয়েন্ট নাম্বার অফ এক্সাম্পল থাকবে। ফর এক্সাম্পল 50টা এক্সাম্পল যদি এখানে থাকে, তখন কেবল স্প্লিট করবো, আদারওয়াইজ স্প্লিট করবো না, এখানে মেজরিটি ভোটিং করবো। এটা যদি করা হয় তাহলে আসলে পুরো প্রবলেমটা একটু জেনারেলাইজ হবে, তো ওভারফিটিং প্রবলেমটা কমে আসবে, দেখা যাবে তখন টেস্ট করতেও বেড়ে যাবে। ওকে, এটা হচ্ছে একটা ওয়ে আউট। এনিওয়ে, ওইগুলো আসলে আপনাদের পড়া লাগবে না, জাস্ট আমি পড়ার জন্য বললাম। ওকে, তাহলে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। স্যার, ফিট আর প্রেডিক্ট এই দুইটা ফাংশন তো আমাদের ডিজাইন করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। সরি, ফিট আর প্রেডিক্ট এই দুইটা ফাংশনে কি আমাদেরকে স্যার ইমপ্লিমেন্ট করতে হবে? প্রেডিক্ট, হ্যাঁ প্রেডিক্ট তো ইমপ্লিমেন্ট করতে হবে, আলাদা আপনি আসলে কিভাবে বের করুন যেটা কাজ করছে। হ্যাঁ, এই যে একটা ইয়ের সাথে আপনারা যখন এই থিটার জন্য অ্যালগোরিদম ইয়ে করবেন, তখন আরেকটা ফাংশন আপনারা ইমপ্লিমেন্ট করবেন, যেটা আসলে ওই থিটাকে ইউজ করে কোনো একটা আননোন এক্সাম্পল কে প্রেডিক্ট করবে। কারণ বলেন আপনি এটা আসলে সাইকেটে পাঠানো লাগবে না, ভ্যালিডেশন যদি আপনি রাখেন তাহলে ভ্যালিডেশন হচ্ছে আপনি ইয়ে করবেন। এখানে আসলে ট্রেন সেটে যেখানে আমরা ইয়ে করতেছি প্রেডিক্ট করতেছি, এখানে আসলে ভ্যালিডেশন সেটা অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করে এটাকে বারবার রান করবেন। মানে এখানে যে ফাংশনটা আছে, এই যে ফিট ফাংশন, এখানে ভ্যালিডেশন সেট পাঠাইতে হবে রেদার, তখন ভ্যালিডেশন সেট থেকে আপনি টেস্ট সেট চিন্তা করবেন, সেই টেস্ট সেট চিন্তা করে ভ্যালিডেশন সেটের উপর আপনি বারবার টেস্ট করবেন, যেটার জন্য স্কোর ভালো আসে সেই ট্রিটাকে আপনি শুধুমাত্র রাখবেন। যেমন সাপোজ এরকম যদি হয়, আপনার আপনি যদি মাল্টি ফোল্ড ভ্যালিডেশন ইউজ করেন, সাপোজ এটা হচ্ছে আপনার পুরো ডেটা সেট, এটুকু হচ্ছে টেস্ট, এটুকু টেস্ট, আর এটুকু হচ্ছে ট্রেন সেট। এই ট্রেন সেটের মধ্যে একটা পার্টকে আপনি বলেন ভ্যালিডেশন সেট, আর এখানে এটুকু হচ্ছে অরিজিনাল সেট, আর এটা হচ্ছে ভ্যালিডেশন। ওকে, তো আপনি যেটা করবেন, এই টেস্ট সেটটাকে পাঠাবেন, তার উপর পরে আছে ভ্যালিডেশন সেটের উপর সেটাকে টেস্ট করবেন, তারপরে আপনি দেখবেন যে এটার স্কোরটা কতটুকু আসে। যদি না ভালো না হয়, অ্যাকচুয়ালি এখানে আসলে যদি ভালো না হয় তাহলে আপনি যেটা করবেন যে এরপরে আরেকবার ডেটাকে বা এই ফিট মড এই যে এখানকার যে ইয়েটা আছে, ফাংশনটা আছে, ওকে সরি, এটা এটাকে আরেকবার রান করবেন, তখন ভ্যালিডেশন সেটটাকে চেঞ্জ করে দিবেন। তখন সাপোজ ভ্যালিডেশন এখানে রাখবেন, এই টুলকে টেস্ট হিসেবে কনসিডার করবেন। ওকে, তখন যদি ভালো না পাওয়া যায়, তখন সাপোজ এখানে মাঝখানে ভ্যালিডেশন রাখবেন, দুই পাশের অংশটুকুকে তখন ট্রেন সেট হিসেবে কনসিডার করে আরেকবার এটাকে ফিট করবেন। ওকে, তো এইভাবে বারবার ফিট করে দেখবেন যে কোনটা আসলে ভালো রেজাল্ট দেয়, ওই ট্রিটাকেই রাখবেন, একদম ফাইনালি যে সেটাকে টেস্টের উপর দিয়ে দেখবেন স্কোর বের করে, স্কোরটা বের করে। ওকে।